হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। যা যে লাইভটা দেখছি একটু জয়েন করো। আর হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। যা যা দেখতেছি একটু কমেন্ট করে জানাবা যে হচ্ছে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ধামাকা না ধামাকা হবে, একটা হইলেই হইলো আপু। আপনার হচ্ছে কিবোর্ডে হচ্ছে অনেক সময় হচ্ছে একটা লিখলে আর একটা আসে, এখানে হচ্ছে লিখতে গেলে উপরে হচ্ছে অনেকগুলো দেখবেন অপশন চলে আসে, আপনি যে কোনো একটা টাইপিং করতে গেলে দেখবেন উপরে আসে। তো আমি হচ্ছে বেশিরভাগই হচ্ছে ওইখান থেকে ক্লিক করি, অনেক সময় হচ্ছে এটা হয়ে যায়। তো আপনার হচ্ছে এত ভুল না ধরলেই হয় আপু। আপনি বুঝছেন তো, বুঝতে পারছেন না সেটা বলেন, প্যান্টি কমানো না বুঝতে পারলে বলেন আমি আবার বুঝাই দিব, বাট আপনি তো বুঝতে পারছেন যেহেতু, তো সেহেতু তো হচ্ছে এত দোষ ধরতে হয় না। তোমাকে মনে করছিলাম আর তুমি হাজি, থ্যাংক ইউ আমাকে এত মনে করার জন্য। আচ্ছা সবাই হচ্ছে জয়েন করে জানান আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর যারা যারা দেখতেছেন একটু হচ্ছে কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। আর হচ্ছে যারা কন্টেস্ট খেলবেন তারা হচ্ছে সবাই রেডি থাকেন, আমার কিন্তু একটা কন্টেস্ট উইনার অ্যানাউন্স করা বাকি, একটা কন্টেস্টের উইনার অ্যানাউন্স করা বাকি। আমার মনে আছে যে একটা কন্টেস্টের উইনার হচ্ছে আমি করি নাই। আপু তোমার চুলগুলো জোস, থ্যাংক ইউ। আচ্ছা সবাই জয়েন করেন, জয়েন করে আমাকে একটু জানান নেটটা ক্লিয়ার আছে কিনা। আমি একটা কন্টেস্ট উইনার অ্যানাউন্স করি না, আমার কিন্তু সেটা মনে আছে। তো অনেকে ভাবতে পারেন যে বিথে আমি ভুলে গেছে যে একটা কন্টেস্ট উইনার, না আমি ভুলি না, আমার মনে আছে যে আমি একটা কন্টেস্ট উইনার অ্যানাউন্স করতে পারি নাই। আপু প্রোডাক্ট নিতে চাই কলকাতা থেকে পাবো না? আরে আপু কলকাতাতে পাবেন না। আচ্ছা সবাই একটু জয়েন করে আমাকে একটু কমেন্ট করেন, আগে একটু কমেন্ট করেন যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, তারপর হচ্ছে আমি আপনাদের হচ্ছে ইনকোয়ারি হচ্ছে আর অ্যান্সার দিতেছি। আপু প্রোডাক্ট, আপু তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লাইভটা হচ্ছে সবাই গাছ গ্রুপে শেয়ার করে দেন, আজকে কিন্তু হচ্ছে কিছু একটা আছে, কিছু একটা আছে যেটা দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন। মিস করি তোমার লাইভ দেখি, মিস করতেছি তোমার লাইভ দেখতেছি আর তুমি আসছো। আচ্ছা ঠিক আছে আপু, তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর প্রোডাক্ট নিতে চাই আপু কলকাতাতে হবে না? আর আপু কলকাতাতে হবে না, কলকাতাতে হবে না, আমি একটু শেয়ার করে নিই, ওয়েট একটু শেয়ার করে নিই, হ্যাঁ তারপর হচ্ছে লাইভ কন্টিনিউ করতেছি। আপনারা হচ্ছে লাইভ লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, লাইভটাকে একটু গাছ গোপে শেয়ার করে দেন, আমি একটু শেয়ার করে নিই। আপু আমি গোপালগঞ্জ থেকে নিব। আচ্ছা ঠিক আছে, কি নিবেন আপু আগে লাইভ দেখেন। আচ্ছা হয়ে গেছে, শেয়ার করা হয়ে গেছে, এখন হচ্ছে লাইভ স্টার্ট করি। আচ্ছা ফার্স্টে হচ্ছে কয়েকটা কথা বলে নিই, আমি হচ্ছে একটা পোস্ট করছি, পোস্ট নিয়ে হচ্ছে আপনাদের অনেক বেশি জল নিজে এই পোস্টে, এই গান হ্যান ত্যান এই মেয়ে চাল চালে জাহান নামে যাবে। তো যারা বলতেছেন আমি চাল চালায় জাহান নামে চলে যাবো, তাদের জন্য বলতেছি ভাই আপনি কি চাল চালায় বেহেস্তে যাবেন? আপনি দেখে আসছিলেন কে মরার পরে জাহান নামে যাবে, কে বেহেস্তে যাবে সেটা তো একমাত্র আল্লাহ জানে, আমরা মরার পরে খবর তো এখন আমরা বলতে পারবো না। ভাই আপনি কি কাজ করতেছেন সেটা আপনি জানেন, আমি কি করতেছি সেটা আমি জানি, আমি কিভাবে চলতেছি সেটা যেমন আমি জানি, তো কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে আমরা এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস না করি, কজ এই টাইপের হচ্ছে আমি একটা পোস্ট করছি, একটু পোস্টটা হচ্ছে একটু চেক করে আসবেন, একটু হচ্ছে নেট ক্লিয়ার আছে বয়স ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাইভটাকে সবাই গার্লস গ্রুপে শেয়ার করে দিবা, একটু হচ্ছে পোস্টটা হচ্ছে একটু দেখে আসবেন, হ্যাঁ যে পোস্টে কি বল, আমি একটা পোস্ট করছি যে জাহান্নাম জান্নাত বলার তুমি কে, মানে হচ্ছে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে সেটা তুমি আমি ডিসাইড করব কিভাবে ভাই, সেটা হচ্ছে মরার পরে আমরা হচ্ছে বুঝতে পারবো, এখন হচ্ছে আমরা কে জাহান্নামে কে জান্নাতি এটা বলে না বলে নিজের পাপ হচ্ছে আর না কামায়, এমনি আমরা অনেক পাপি, এমনি দুনিয়ার পাপ করতেছি, উঠতে বসতে যা করতেছি সবই পাপ, ভালোর কাজ কিছুই করতেছি না, এই যে মানুষেরা খোঁজা মারতেছে এটাও কোনো ভালো কাজ না। এই যে একটা মানুষের ফেস নেই, যেমন হচ্ছে আমি বলি আমি আমি আহামরি সুন্দর না, বাট আমি আমার কাছে একদম পারফেক্ট, আমার কাছে আমি পারফেক্ট, আপনার কাছে পারফেক্ট হওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়াতে পাঠায় নাই, আমি আমার নিজের কাছে খুব পারফেক্ট আছি এবং যেমন আছি আমি তাতে অনেক হ্যাপি, আপনার কাছে আমার পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আপনি ওই মানুষের চেহারা নিয়ে না জায়গায়, আপনি নিজের জায়গা থেকে নিজে দেখেন যে আপনি কি। আপু আমার গলা, আপু আমার গালে মেসে কি দিব, ড্রেস ফর্ম, ড্রেস ফর্ম হচ্ছে আপু তোমার আরবিডিসি, ওনাদের পেজের নাম অনেক কঠিন, অনেক বেশি কঠিন। আচ্ছা ড্রেসটা দেখাই দাঁড়ো, আমার নিচ থেকে কাটা লাগছে, আমি 5'3" তারপরে আমার নিচ থেকে কাটা লাগছে, তো আমি ওনার কাটতে বসছি উনি এত পরিমাণে কাটছে এখন আমার শর্ট হয়ে গেছে, এত কিউট একটা ড্রেস, কাইটা সাইটা একদম পুরো নষ্ট করে দিচ্ছে।
আমার এই জন্য মুডটা অনেক খারাপ, মানে নিচ থেকে একদম শর্ট করে ফেলছে। আপু নাইট ক্রিম দেখান, আচ্ছা দেখাচ্ছি আপু, কোম্পানি থেকে গিফট আছে আপু, আমাদের অফার একটু কমন, আমার কেত গরম লাগতেছে কেন আপু, কোম্পানি থেকে গিফট আছে আপু, আমাদের অফার গুলো শেষ হয়ে গেছে, আমাদের অফার গুলো শেষ হয়ে গেছে। যাই হোক আমি আজকে কি দেখাবো আগে সেটা একটু বলে নিই, ক্যামেরা দেখাই দেখি তো, দূর থেকে দেখাই, ক্যামেরা হচ্ছে না সামনে থেকে, এটা ক্যামেরা আটকে যাবে। এটা কি দেখেন টোটালি হচ্ছে, এটা দেখেন এটা কি, এটা হচ্ছে আমি এটার জন্য ঈদের আগে থেকে অনেক বেশি ওয়েটিং মানে হচ্ছিলাম, বাট আমি এতে পাই নাই। আপু পেজ নামটা বলো প্লিজ। আচ্ছা পেজের নামটা হচ্ছে আর বিডি রিলাইন্স, মেবি হচ্ছে এরকম কিছু একটা। হ্যাঁ আর বিডি দূর গোড়ার টিম, পেজের নাম থাকবে সরল সোজা, মানে মানুষ যেন বলতে পারে। পেজের নাম বলতে গিয়ে যদি দাঁত ভাঙা যায় তাহলে আমি পেজ কেমনি খুঁজে বাইর করে মানুষ বলেন তো। পেজের নাম দিবে একদম সরল সোজা, যেন আমি বলতে পারি লাইভের মধ্যে, তা না। দাঁড়ান আর বিডি রিলাইন্স, হ্যাঁ আর বিডি রিলাইন্স, আমার পেজ দেখেন বিথি গ্যালারি, আপনি বিথি লেখার আগে আমার পেজ চলে আসে। আর এত কঠিন কঠিন তারা নাম দেয়, মানে তারা পেজের নাম ঠিক করে নাকি বাচ্চাদের নাম ঠিক করে তাই জানি, এত পরিমাণে কঠিন নাম দেয়। আচ্ছা যাই হোক, যারা লাইভটাকে দেখতেছেন সবাই গার্লস গ্রুপে লাইভটাকে শেয়ার করে দিবেন, আমাদের কন্টেস্ট আছে শুধু লাইভটাকে সবাই 5টা গ্রুপ থেকে 10টা গ্রুপে শেয়ার করবেন, এর বেশি শেয়ার করবেন না, শুধুমাত্র গার্লস গ্রুপে শেয়ার করবেন, তাও 5টা থেকে 10টা, আপনি একটা আইডি থেকে এর বেশি শেয়ার করবেন না। আপনার যদি 4-5টা 10-20টা আইডি থাকে তাহলে হচ্ছে আপনি বারবার ওগুলোতে শেয়ার দিবেন, বাট একটা আইডিতে আপনি 30-40টা করে শেয়ার দিবেন না তাহলে আপনি ব্লক খাবেন। তো হচ্ছে আপনি একটা আইডি থেকে 4-5টা থেকে 10টা শেয়ার দিবেন। তো যারা শেয়ার করতেছেন লাইভটা হচ্ছে শেয়ার করে দেন এবং হচ্ছে কন্টেস্ট খেলতে থাকেন। আপু তোমাকে সবাই কেন আপু হচ্ছে আপু আমাকে না, আমি বলি এমন কোন পার্সন বলতে পারবে না তার লাইভে ব্যাট করবেন নাই। আপনি লাইভে এসে গজল গাবেন, আপনি লাইভে লাইভ চালায় হচ্ছে গজল গান, আপনি কিচ্ছু করবেন না গজল গাইবেন, সেখানে আপনাকে কি বলবে জানেন, লাইভের মধ্যে এসে গজল গাইতেছেন, তারপর হচ্ছে লাইভ করার কি দরকার আছে, আপনি গজল পান আপনি ঘরে বসে গান, আপনি হেজাব পরবেন, হেজাব পরলে কি বলবে আপনাকে জানেন, আপনি হিজাবি শয়তান। আমি ভাই এগুলো দেখতে দেখতে এখন আমি হচ্ছে এগুলো হয়ে গেছে, আমি একদম চাল মানে কি বলে এগুলো সম্বন্ধে সব কিছু ধারণা আছে। আপনি হিজাব পরলে আপনাকে হিজাবি শয়তান বলবে, আপনি বোরকা পরলে আপনাকে বোরকা পরা হচ্ছে শয়তান বলবে, আপনি হচ্ছে বেশি মডেল করবেন তাইলে আপনার বলবে পরিমণি সানি লিওন, তারপর হচ্ছে আপনাকে হিউজ নাম দিবে। আপনি যাবেন তো কোথায় যাবেন, আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না, বিকজ হচ্ছে আমরা হচ্ছে বাঙালি, আমরা যদি আমাদের নাম উজ্জ্বল না করি তাহলে কেমনে হবে, সব কান্ট্রি থেকে আমরা হচ্ছে আগানো, মানুষের হচ্ছে পরনিন্দা পরচর্চা করার দিক থেকে আমরা সব দিক থেকে আগানো, তো আমাদের তো এটার নাম হচ্ছে আপু ধরে রাখতে হবে। আপনি যে কোনো কিছু করেন, আপনি যে কোনো একটা লাইভে যান গিয়ে দেখেন আকিস বিড়ি আছে, পাতার বিড়ি আছে, আপু আপনি হাগু করেন কেমনে, আপু আপনি সূচু করেন কেমনে, আপু আপনি নখ বরাবর আপনি এগুলো দিয়ে সূচু করেন কেমনে, মানে কি টাইপের কমেন্ট যে মানুষ করে এগুলো দেখে আমি মাঝে মাঝে থ হয়ে যাই। তো আমি এগুলো হচ্ছে এখন গায়ে লাগাই না, প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে যে কোনো পেজ হোক, যারা মেকআপ করতেছে কিচ্ছু দেখাচ্ছে না, বেচারি বসে বসে মেকআপ করতেছে, তাও আটা ময়দা সুজি যা তা লিখতেছে, কোথায় যাবেন? আপনারা এগুলা নিয়ে কাজ করতে হবে আপু, কিছু করার না, এটা সোশ্যাল মিডিয়া, এখানে হচ্ছে ভালো মন্দ দুইটাই থাকবে, কজ এগুলোর মধ্যে গরুও থাকবে মানুষও থাকবে ছাগলও থাকবে ভেড়াও থাকবে সব থাকবে, এগুলো নিয়ে আমাদের চলতে হবে। আপু নাইট ক্রিমার প্যাকের কম্বো কত? আপু নাইট ক্রিমার প্যাকের কম্বো হচ্ছে 2700 টাকা। যাই হোক অনেক প্যাকার পাশে আপনার লাইফটাকে শেয়ার করে দেন, আমি এটা একটু দেখাই, এটা কি বলেন মানে এইটা এত বড় আমি হচ্ছে এটার মধ্যে খুলে দেখেন তারা পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে বিউটি ক্যামের স্কিন কেয়ার একটা সেট, যেটা হচ্ছে একটা সেট, টোটালি একটা সেট। এটার মধ্যে কি কি আছে আপনারা এত রিজনেবল প্রাইসে পাবেন, আপনি একটা সিরাম একটা নাইট ক্রিমের প্রাইসে ফুল বক্স পেয়ে যাবেন, এত এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। এইটা কাদের জন্য আমি বলি, কয় কেজি আটা মাখছেন? এই তো দেবদাস ভাইয়া চলে আসছে, আমি আপনার জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম। এই যে একটু আগে বললাম না যে হচ্ছে আপনারা হচ্ছে সব জায়গায় আছেন, এটি চলে আসছে, কয় কেজি আটা মাখছি, আটা কয় কেজি মাখছি সেটা কি তোমাকে বলতে হবে ভাই? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের ফুল একটা সেট, দেখেন আমি একটু দূর থেকে দেখি, কাছ থেকে দেখালে আপনারা দেখবেন না। আপু আমার অয়েল স্কিনের জন্য কিছু বলো। আচ্ছা আজকে এটা একটু দেখাই, ঈদের পরে হচ্ছে হাইড্রোনিক অ্যাসিড একটা যুক্ত একটা সেট, যেটা হচ্ছে ভিতরটা একটু দেখাই, এটার মধ্যে কিন্তু হাইড্রোনিক অ্যাসিড হচ্ছে, আপু কে কি বলে তাতে কিছু যায় আসে না, তুমি তোমার মতো এগিয়ে যাও। হ্যাঁ সেটাই আপু, এটার মধ্যে দেখেন এটার মধ্যে কত কিছু আপনি দেখছেন, এটার ভিতরটা দেখেন, উপরে তো মনে করতেছেন মনে দিয়ে একটা কিছু দেওয়া থাকবে, বাট এটা আমি অনেক আগে সেল করছি প্রায় আরো কত রিস্টক করা, কিন্তু এটা কিন্তু ফার্স্ট এটা সেকেন্ড বার আসছে, এটা রিস্টক করা হয়েছে প্রায় আপনার 1 বছর থেকে 1.5 বছর আগে, আমি এই সেটটা সেল করছিলাম তখন আমি হচ্ছে অনেককে দিতে পারিনি অনেককে, এখন হচ্ছে আবার রিস্টক করা হয়েছে। এটা এত জোস একটা সেট, এটা যারা অ্যাপ্লাই করবেন মানে হচ্ছে আপনার স্কিন পাতলা, আপনার স্কিন গ্লো করে না, আপনার স্কিন ড্রাই, স্কিন হচ্ছে আপনার ড্যামেজ হয়ে গেছে, তারপর হচ্ছে স্কিনটা হচ্ছে অনেক বেশি ফর্সা করা যখন জন্য এটা না, আপনি নাইট ক্রিমের বদলে যদি বলেন যে নাইট ক্রিম অনেক সাদা করবে আমি এইটা অ্যাপ্লাই করে ধবধবে সাদা হয়ে যাবো তাহলে এটা নিয়েন না, এটা টোটালি একটা কোরিয়ান স্কিন কেয়ার সেট যেটা স্কিন কেয়ার করবে। যেমন আপনি পার্লারে যখন
যখন যাবেন দেখবেন ওরা কিন্তু ফেশিয়াল করে কিন্তু আপনাকে অনেক সাদা করার জন্য না, ফেশিয়ালটা করে আপনার স্কিন থেকে ময়লাটা ক্লিন করার জন্য, আপনার স্কিনটাকে হচ্ছে গ্লোয়িং করার জন্য, ব্রাইটেনিং করার জন্য, নট হোয়াইটেনিং। হোয়াইটেনিং মেন্স হচ্ছে আপনার অনেক বেশি ফর্সা, বাট ব্রাইটেনিং মেন্স হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে একটু গ্লো করবে, আপনাকে একটু একটু ফর্সা লাগবে, আপনার স্কিনটা ময়শ্চারাইজার লাগবে, এরকম আপনার হচ্ছে অনেক বেশি ফর্সা না। তো এটা টোটালি একটা স্কিন কেয়ার সেট, আপনার স্কিন জ্বালা পোড়া করতেছে, আপনার স্কিন পাতলা, আপনার স্কিনে কোন নাইট ক্রিম কাজ করে না, আপনার স্কিনে কিছুই অ্যাপ্লাই করতে পারেন না, মানে এক কথায় হচ্ছে যে আপনি স্কিনে হচ্ছে কিছুই অ্যাপ্লাই করতে পারেন না। যাদের স্কিনে কিছুই স্যুট করে না তাদের জন্য বেস্ট একটা স্কিন কেয়ার সেট, এটা টোটাল স্কিন কেয়ার, এখানে লেখাই আছে, এটা কোনো হচ্ছে আপনার ফর্সাকারী কোনো প্রোডাক্ট না, এটা দেখেন স্কিন কেয়ার, এটা টোটালি হচ্ছে একটা স্কিন কেয়ার সেট। আচ্ছা যারা লাইভটাকে শেয়ার করতেছেন এখানে শেয়ার ডান লিখে দিয়েন, ফার্স্টে হচ্ছে শেয়ার ডান লিখে ডান হচ্ছে কন্টেস্ট খেলেন, আপু তুমি তোমার কথা বলো অন্য সব কথা বাদ দাও, সেটাই অন্য কে কি বলতেছে আমার দেখে লাভ নাই। তো এটা হচ্ছে দেখেন আমি একটু দূর থেকে দেখে আমার এটা অনেক বেশি হচ্ছে হেভি, এটা মানে হচ্ছে এটা আমি বললাম না 200 পিস আনতে গেলে হচ্ছে আপনার পুরো একটা ঘর পড়ে যাবে, আমি 200 পিস রাইখা যদি ছবি তুলতে যাই আমার পুরো ঘর আটকে যাবে, এত বড় আর এত ওয়েট এক একটা হচ্ছে আপনার দেখেন, আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ দেখছেন, মানে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি সাইজ দেখছেন, কোনো প্রোডাক্ট ছোট না। আচ্ছা ঠিক আছে আপু নরিন জাহান, আপু আমি যেহেতু এতদিন দমাটকে মারা যায়নি এখনো দমাটকে মারা যাবো না, বাট আপনি বেশি আমার লাইভ দেখলে আপনি দমাটকে মারা যাবেন, তো প্লিজ অ্যাভয়েড করে যান, চলে যান, আপনি আমাকে বেশি দেখেন না, তাহলে হচ্ছে আপনি আমার প্রেমে পড়ে যাবেন। আপু আমার মুখে অনেক কালো কালো স্পট পড়ে গেছে, কোন ক্রিম ইউজ করবো? আপু জিনসিং ক্রিম ইউজ করবা, অনেক বেশি কালো স্পট পড়লে হচ্ছে জিনসিং ক্রিম ইউজ করবা। নরিন জাহান তোমাকে পেজ থেকে ব্যান করলাম না, তুমি চলে যাও নাহলে আমি পরবর্তীতে পেজ থেকে ব্যান করে দিবো, ফার্স্টে হচ্ছে একটু সম্মান করি, কারণ তোমরা আমার আমার পেজে আসছো, তো আয়েশা হচ্ছে যদি আমি তোমাদের গাঁট ধাক্কা দিয়ে বের করে দিই একটা তোমাদের একটা খারাপ লাগে না, তো আমি ফার্স্টে হচ্ছে তোমাদের বার করলাম না, তোমরা হচ্ছে দেখো লাইভটা, বাট হচ্ছে আমি সেকেন্ড বার হচ্ছে আর ওয়ার্নিং দিব না যে আমি পেজ থেকে বার করে দিব, আমি হচ্ছে একদম ঘাটটা ধরে একদম বার করে দিব, তো হচ্ছে তুমি ভালো ভালো চলে যাও। আচ্ছা দাঁড়াও আমি একটু হচ্ছে লাইভটা একটু শেয়ার করে নিই, আজকে আমার অনেক গরম লাগতেছে, কত এই জামাটা হচ্ছে তোমার ডাবল পার্চের অনেক বেশি গরম লাগতেছে। প্রাইস কত? প্রাইসটা বলতেছি আপু অ্যাক্টিভ শেয়ার ডান, আচ্ছা ঠিক আছে সবাই শেয়ার করতে থাকো, 5টা থেকে 10টা করবা, কারণ একটা আইডিতে বেশি বেশি শেয়ার করো না পেজ থেকে, পরে হচ্ছে তোমার আইডিটা হচ্ছে ব্লক করো না, একটা আইডি থেকে হিউজ শেয়ার করো না, তোমরা করো কি একটা আইডি থেকে অনেক শেয়ার করো, পরে হচ্ছে আইডি ব্লক করে দেয়, পরে আমার ইনবক্সে গিয়ে কান্নাকাটি করো, আপু আমি তো ব্লক হয়ে গেছি আমি কেমনে শেয়ার দিবো, তো একটা আইডি দিয়ে না করে 5-6টা আইডি দিয়ে শেয়ার করবা। তো এটা হচ্ছে তোমার দেখো আমি বলে দিই একটা একটা করে, এটা হচ্ছে তোমার একটা লোশন সিরাম, এটাকে হচ্ছে অনেকে বলে যে আপু লোশন সিরাম কেমন, লোশন সিরাম হচ্ছে তোমার মানে একটু হচ্ছে থিকি টাইপের থাকে, একদম পাতলা না, এই যে দেখো এটা হচ্ছে লোশন সিরাম, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাইটেনিং করবে, প্রত্যেকটা তোমার স্কিনকে ব্রাইটেনিং করবে, বাট ব্রাইটেনিংটা থাকবে তোমার স্কিনে হচ্ছে কোনো ক্ষতি করা ছাড়া, মানে তুমি যদি এটা আজীবন অ্যাপ্লাই করে যাও, যেমন আমি বলি না যে নাইট ক্রিম অফ রেখে আবার তারপর অ্যাপ্লাই করো, এটা তোমার অফ অন করা লাগবে না, যে সুইচের মতো একবার বন্ধ করবে একবার চালু করবা, এরকম করা লাগবে, এটা তুমি অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবা। দেখো এটা হচ্ছে তোমার লোশন সিরামটা, আমি একটা একটা করে দেখো এটার মধ্যে কি কি দেওয়া আছে, ফেস ওয়াশ পর্যন্ত দেওয়া আছে, মানে এটা টোটাল একটা স্কিন কেয়ার সেট, মানে হচ্ছে তুমি যেমন একটা মানে কি বুঝাবো, মানে একটা স্কিনে যা যা লাগে, একটা স্কিনে যা যা লাগে সকাল থেকে রাত পর্যন্ত তোমার যা যা লাগে, তুমি ধরো হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দাও যে কোরিয়ান স্কিন কেয়ার, ওদের যখন হচ্ছে সার্চ দিবা দেবা ইউটিউবে হচ্ছে ওদের এরকম হচ্ছে বক্স টাইপের হচ্ছে স্কিন কেয়ার বক্স গুলো চলে আসে, লাইক হচ্ছে ওরকম। তো এখানে একটা ফেস ওয়াশ দেওয়া আছে, আপু আপু আমার মুখ অনেক কালো, আচ্ছা দাঁড়া আমি বলতেছি আমি হচ্ছে একটা করে বলি, এটার মধ্যে কিন্তু একটা বিবি ক্রিম দেওয়া আছে, মানে আমি বললাম না এটা ফুল একটা সেট, সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে আপু তোমার ড্রেসটা কোন পেজ থেকে নিছো, আল্লাহ আজকে ড্রেসের কথা বলতে বলতে হচ্ছে আমি পাগল হয়ে যাবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত তুমি যা যা অ্যাপ্লাই করবা জোস একটা সেট, জোস একটা সেট, প্রাইস গুলো তুমি শুনলে তো অবাক হয়ে যাও, প্রাইসটা তোমরা হচ্ছে নিতে পারবা না, মানে এত জোস প্রাইস। দেখো এটা হচ্ছে বিবি ক্রিমটা, এটার মধ্যে সব দেওয়া আছে, একটা বিবি ক্রিমও দেওয়া আছে, তুমি বাহিরে যাবা বাহিরে যাওয়ার জন্য তোমার হচ্ছে এটার মধ্যে দেখো, এই দেখো এটা হচ্ছে একটা বিবি ক্রিম, দেখছো কত স্মুথলি হচ্ছে মিশে গেছে। আপু ওরে আপু রে প্রাইস কত? আমি আগে একটা একটা করে বলি, এটা আমি কিন্তু সবাই গণহারে অর্ডার করবেন না, আমি আবার বলে দিই এটার প্রাইস শুনে এমন হবে যে হচ্ছে আপনারা উথাল পাথাল হয়ে যাবেন অর্ডার করার জন্য, আর ঈদ গেছে সবার হাতে কম বেশি টাকা পয়সা আছে, এরকম সেট পাইলে হচ্ছে আপনারা পাগল হয়ে যাবেন, বাট আমি বলতেছি এটা সবার জন্য না, সবাইকে আমি দিতে পারবো না। এটা গেল হচ্ছে বিবি ক্রিমটা, এটা যেটা অরিজিনালটা এই যে দেখেন অরিজিনালটা চিনার উপায় হচ্ছে আমি বলে দেই, আপনি পরে রিপ্লাই দিয়েন কুইন ক্রিম ব্যবহার করে স্কিন সুন্দর হবে, কুইন ক্রিম আপু আমি চিনি না রে সোনা, জোস ভালো প্রাইস বলো। আচ্ছা একটা একটা করে দেখাই, টোনার টোনারটা দেখছেন, টোনার কত বড়, সাধারণত আমি হচ্ছে নর্মালি যে প্রোডাক্ট গুলো সেল করি ওগুলো হচ্ছে 100 মিলি করে থাকে,
এরা হচ্ছে কি বুঝা কি দিছে আমি জানি না। দেখেন টোমাকটা দেখছেন, এটা হচ্ছে কত টুক দাও আছে আমি বলে দিই, 120 মিলি। আর আমার এটা হচ্ছে কত, এটা হচ্ছে, এটা হচ্ছে 60 মিলি, মানে হচ্ছে এটা ডাবল 60, আর এটা হচ্ছে 120, মানে হচ্ছে এটা ডাবল দাও আছে। এটা হচ্ছে আপু একটা বেস্ট নাইট ক্রিম সাজেস্ট করো। আচ্ছা বলবো না আমি, হচ্ছে এটা একটু দেখাই নেই আপু। আপু হোয়াইটনিং স্কিন ঠিক করার কি, আপু হোয়াইটিং আর স্কিন ঠিক করার কি কি সিরাম ইউজ করতে হবে? আচ্ছা আমি হোয়াইটনিং আর হচ্ছে এগুলো একটু পরে বলি, প্রোডাক্ট একটু ডিটেলসটা বলতে দাও। এই প্রোডাক্টের ডিটেলস যদি আমার মন ভরে না বলতে দাও, আমার পরে হচ্ছে আমার মনের মধ্যে আফসোস থেকে যাবে, প্রোডাক্ট শেষ হয়ে যাবে, আমি ডিটেলস ঠিক মতো বলতে পারবো না, আমার মনের মধ্যে কষ্ট থাকবে, আমার একটু ডিটেলসটা বলতে দাও। তো এটা হচ্ছে তোমার টোনারটা, যেটা হচ্ছে তোমার টোনারটা হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা। টোনারটা তুমি মুখটা ওয়াশ করে যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারবা, একটা টোনার দেওয়া আছে। এখন আসি হচ্ছে পাঁচ নাম্বার, পাঁচটা প্রোডাক্ট দেওয়া আছে, বুঝো এক একটা প্রোডাক্ট এটা উঠাইতে পারতেছি না, অনেক হার্ড হয়ে আছে, কেমন উঠাবো এক একটা প্রোডাক্ট, একটু উঠাই দিবেন, উঠাইতে পারতেছি না, আটকে গেছে। আপু শেয়ার দেন ফুল লাইভ, আচ্ছা ঠিক আছে আপু শেয়ার করে দেন, সবাই হচ্ছে তো অনেক হার্ড হয়ে গেছে, কেমন উঠাবো আল্লাহ। যেরকম হচ্ছে দেখবা যে ডাক্তার সাজেস্ট করে না তোমার হচ্ছে ময়েশ্চারাইজার টাইপের যে ক্রিম গুলো থাকে হোয়াইটিং এর জন্য বা ব্রাইটেনিং এর জন্য, এটা কিছুটা হোয়াইটেনিং করবে, অত বেশি না বাট কিছুটা হোয়াইটেনিং করবে, হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে। সো এটা অনেক বড় একটা ক্রিম, নর্মালি ক্রিম গুলো কিন্তু এত বড় থাকে না। এটা হচ্ছে কত গ্রাম দেওয়া আছে আমি গ্রামটাও দেখতে পারতেছি না, বিকজ এটা টোটালি আটকে গেছে, মানে একদম এমন ভাবে আটকে গেছে আমার পরে হচ্ছে উঠাবো না। সো এটা হচ্ছে একটা ক্রিম আছে, তো টোটাল দেখো কি কি, মানে টোটাল একটা স্কিন কেয়ার সেট দেওয়া আছে, এটার মধ্যে তোমার যা যা লাগে সবই দেওয়া আছে, তোমার ফেস ওয়াশ দেওয়া আছে, বিবি ক্রিম দেওয়া আছে, সিরাম দেওয়া আছে, টোনার দেওয়া আছে, এমন কি হচ্ছে যেটা তুমি রাত্রেবেলা ইউজ করে ঘুমাবা, এটা হচ্ছে রাতের বেলা ইউজ করে ঘুমাবা, একটা হচ্ছে ক্রিমও দেওয়া আছে, আই মিন হচ্ছে তোমার ফুল একটা সেট পেয়ে যাচ্ছ। এটা নিলে তুমি এক্সট্রা যদি তোমার স্কিন পাতলা হয়, ধরো তোমার স্কিন পাতলা, তুমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো না, বাট তুমি একটু ব্রাইটেনিং হতে চাচ্ছ এবং স্কিনটাকে ভারী করতে চাচ্ছ, এটাতে কিন্তু আপু, আপু আপনি মুখে কি মাখছেন? আমি মুখে হচ্ছে ডে ক্রিম লাগাইছি, কোন ডে ক্রিমটা লাগাইছি সেটা বলে দিচ্ছি, এই যে এটা, এই যে এটা লাগাইছি, আমার আজকে হিউজ গরম লাগতেছে, আমি ইচ্ছা মতো থামতেছি, আমার দেখেন আমি ইচ্ছা মতো থামতেছি, বিকজ আমার এই ড্রেসটা অনেক বেশি ভারী, মানে হচ্ছে ডাবল পার্টির, তো দুইটা হচ্ছে মানে আপনি ধরেন দুইটা ড্রেস পরা, তো আমার হচ্ছে হিউজ পরিমাণে গরম লাগতেছে। তো এই যে দেখেন আমি মুখ ওয়াশ করে দেখাই দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে ফুল আপনার পাঁচটা প্রোডাক্ট দেওয়া থাকবে। আমার প্রাইসটা বললে শুনি, নিতে পারলে সান্ত্বনা নিব না। আচ্ছা এখন আপনি বলেন যে প্রাইসটা কেমনে ধরবো, আপনার তো এগুলো 1000 টাকার প্রোডাক্ট না, আপনারা জানেন, কজ হচ্ছে নর্মালি ছোট ছোট সিরাম গুলো আমরা 1000 টাকা করে সেল করি, তো 1500 এই দুটা ধরেন আমি 500 করে ধরলাম, তাহলে কত হলো 4500 আর হচ্ছে 1000, 5500 টাকা যদি প্রাইস আসে তো সেইখানে আপনাদের আমি কত টাকা দিব, আমি একদম হচ্ছে নর্মালি প্রাইস ধরছি, 500 টাকায় কোনো ফেস ওয়াশ পাওয়া যায় না, 500 টাকায় কোনো বিবি ক্রিমও পাওয়া যায় না, তারপরে হচ্ছে আমি ধরলাম, হ্যাঁ 5500 টাকা আসে, বাট আপনারা কততে চান বলেন, কততে চান? বিকজ এটা একটা সেট, ফুল একটা সেট, আর বক্সের প্রাইস তো ধরলামই না, এত এত কষ্ট করে মানে হচ্ছে কস্টিং দিয়ে আনছি সেটা তো ধরলামই না। আপু অ্যালোভেরা জেল আছে না? আপু অ্যালোভেরা জেল তুমি যে কোনো মার্কেটে পেয়ে যাবো, পাতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করবে, এটা অনেক ভালো, আমি অনেক আগে ইউজ করতাম, অবশ্য এখন হচ্ছে পাতঞ্জলি ইউজ করা হয় না, এখন আমি গোল জেলটাই অলওয়েজ অ্যাপ্লাই করি, 3500 টাকা। আচ্ছা প্রাইসটা আপনারা গেস করেন, 2500 টাকা। আচ্ছা আপনারা বলেন, আমাকে হচ্ছে আমার দিকটা চিন্তা করে বললেন, তারপর হচ্ছে আমি আপনাদের দিকটা চিন্তা করবো না, এটার প্রাইসটা আমি রিজনেবলি দিব, জান যেহেতু আপনারা সবাই নিতে পারবেন, বাট অনলি 199 জন, বিকজ একটা আমার, বাকি 199টা আপনার, আপনাদের একটা তো আমি ইউজ করবই। এখন বলবেন আপু তুমি কেন ইউজ করবা ভাই, আমার না প্রোডাক্ট দেখলে লোক সামলাইতে পারি না, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, ধরেন মেস্তা ক্রিম ছাড়া বা আপনার ব্রোন যদি না থাকে ব্রোনের প্রোডাক্ট ছাড়া, এছাড়া কোনো প্রোডাক্ট আমি লোভ সামলাইতে পারি না, মানে আমার দেখলে ইউজ করতে হবে, আমার দেখলে ইউজ করতে হবে, এত সুন্দর সেট তো আমি মিস করতে পারবো না, গতবার আমি ইউজ করতে পারি নাই। 3000 3000। আচ্ছা প্রাইসটা আপনারা গেস করতে থাকেন, আমি একটু দেখি আপনাদের আইডিয়া কত দূর আছে, 5500 টাকা কিন্তু নর্মাল প্রাইস আছে, আমি একদম ফালা একালা প্রাইস ধরা, তারপর দেখি আপনাদের। আপু তুমি অনেক সুন্দর, বেশি সুন্দর হয়ে গেছো, বেশি সুন্দর হয়ে গেছি, বিশ্বাস করেন রাসেল ভাই ভূতের মতো লাগতেছে, আহারে বেচারি ভূতের মতো ভূতটারে বৈশা বৈশা দেখতেছে, এগুলার কি করা উচিত তোমরা বলো, ভূতের মতো লাগতেছে বইলাও,
মানে ভূতটারে বসা বসা দেখতেছে। এরা এক একজন হচ্ছে লিজেন, এগুলো এগো হচ্ছে আমি ভালোবাসবো না ঘৃণা করবো আমি সেটা জানি না, আমার ভূতের মতো লাগতেছে তাও আমাকে দেখতেছে। যাই হোক, এটার প্রাইসটা একটু পরে বলি, ফার্স্টে হচ্ছে একটু ওয়াশ করে নেই। আমার হিউজ গরম লাগতেছে আজকে, আমি হচ্ছে ফেসটা একটু ওয়াশ করে নি। আমার ফেসে কি দেওয়া, অনেকে হচ্ছে জিজ্ঞেস করতো সাকু তোমার ফেসে কি লাগাইছো, আমি হচ্ছে মুখটা ওয়াশ করে নি একটু। দাঁড়ান, আমি জিন্সিং সাবানটা দিয়ে মুখটা ওয়াশ করে দিই, দেখাই দিই। মোবাইলে পানি পড়বো না, পড়বে না আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আমার ফেসে গ্লো এরকম করতেছে না, আমি ওয়াশ করার পর দেখবেন হচ্ছে আমি আবার ডে ক্রিম লাগাবো সেম গ্লোটাই দেখতে পারবেন। আমি হচ্ছে জিনজিং সাবানটা দিয়ে মুখটা ওয়াশ করতেছি। এইটা কি কি কাজ করবে আমি সেটা বলে দিই। এটা হচ্ছে আপনার র্যাশ যাবে, আপনার হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটনিং করবে কিছুটা। সাবান আর কতটুকু হোয়াইটনিং করতে পারে ততটুকু হোয়াইটনিং করবে। সাবান দিয়ে হচ্ছে অনেক বেশি সাদা করার জন্য সাবান নিবেন না, একমাত্র নাইট ক্রিমই হচ্ছে আপনাকে অনেক বেশি ধবধবে সাদা করবে। এসব সাবান প্যাক জেল এগুলো দিয়ে আপনি ধবধবে সাদা হওয়ার চিন্তা ভাবনা যদি করেন তাহলে আপু প্রোডাক্ট নিবেন না। যেমন কালকে একটা আপু, আমার নামটা মনে নাই, উনি বলতেছে আপু আমি প্যাক জেল দিয়ে ফর্সা হচ্ছি না। প্যাক জেল দিয়ে আপু আপনি হচ্ছে এখন নাইট ক্রিমের মতো তো ফর্সা হবেন না, ফর্সা অবশ্যই হবেন বাট নাইট ক্রিমের মতো না। নাইট ক্রিমের মতো ফর্সা যদি চান, যারা হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করে, আমি একটা কথা বলি, যারা নাইট ক্রিম ইউজার আছেন তাদের মনে হয় কি মানে হচ্ছে নাইট ক্রিম ইউজ করার পর কিন্তু অনেক সাদা হয়ে যায়। তো যারা যারা যখন হচ্ছে ফেস প্যাক জেলে যায়, যখন ওই সেম হোয়াইটনিংটা না পায় তখন তারা কি বলে জানেন, আপু আমার কাজ করতেছে না। না, আপনি একটা নাইট ক্রিম ইউজ করার পর যেই চেঞ্জটা বুঝবেন, যতটুকু ব্রাইটেনিং পাবেন হোয়াইটনিং পাবেন ততটা তো হচ্ছে আপু আপনার একটা ফেস প্যাক জেলে পাবেন না। আমরা তো বলেই সেগুলো দেয়, আমি কিন্তু বারবার লাইভের মধ্যে বুঝিয়ে বলি, আমি প্রোডাক্টের থেকে প্রোডাক্টের ডিটেলস নিয়ে প্যাচাল বেশি পারি, মানে এত পরিমাণে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলি। কেন বলি জানেন, তো হচ্ছে আপু আমি অনেকগুলো প্রোডাক্ট নিছি এই মাসে, এই মাসে আপু একটু দেরিতে আসছি, একটু বলো না 2000 টাকা মাসে প্রোডাক্ট নিছি এই মাসে, তাই আমি 2000 টাকা বুঝিনি আপু, আপনার কথাটা বুঝতে পারি নাই। আপনি প্রাইসটা বলেন, বাকি কাজ করেন, প্রবলেম কি সবাইকে ওয়েটিং কেন রাখছে আপু, এটা একটা জাস্ট ফান আপু আর কিচ্ছু না, এটা হচ্ছে কাস্টমাররা মজা পায়। অনেক সময় হচ্ছে একটা ফান যে প্রাইসটা হচ্ছে গেস করে, তারপর হচ্ছে প্রাইসটা বলি, তারপর হচ্ছে তাদের প্রাইসটা মিলে যায়, অনেকে দেখবে খুশি হয়ে যায় যে আমি প্রাইসটা ঠিক বলছি, জাস্ট এতটুকু আর কিচ্ছু না। আমি প্রাইসটা বলে দিচ্ছি, যাও যেহেতু হচ্ছে তোমরা বিরক্ত হয়ে যেতেছো যদি কেউ, তাহলে প্রাইসটা বলে দিচ্ছি, আমি কাউকে লাগানোর জন্য প্রাইসটা হচ্ছে রেখা দেয় না, এরকম না, জাস্ট তোমাদের ফান করার জন্য আর কিচ্ছু না। বিকজ প্রাইসটা আমার আগে বললে বলতে হবে, পরে বললেও বলতে হবে। আপু কোন নাইট ক্রিমটা ইউজ করেন? আপু আমি হচ্ছে জিনসিংটা ইউজ করতেছি এখন। আপু সাবানটার নাম কি? দাঁড়া আমি সাবানটার নাম বলে দিচ্ছি, আগে এটা প্রাইসটা বলে নেই। সো এটার মধ্যে কিন্তু ফেস ওয়াশ দেওয়া আছে, সব দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা। কেন বলছি বলি, আপনার একটা নাইট ক্রিম আর একটা সিরাম আমরা কমবো 3000 টাকা সেল করি, সেইখানে আপনি বাকি যে প্রোডাক্ট গুলো পাচ্ছেন সেগুলো আপনি মানে এটা পুরো ফুল সেট পাচ্ছেন। সবসময় দেখবেন যে আপনি বেশি ড্রেস নিলে ডিসকাউন্ট পাওয়া যায়, বা আমরা হচ্ছে একসাথে কিন্তু একটা কম্বো দিয়ে আমরা ডিসকাউন্ট দিই, এরকম একটা সেট কারণে আপনার কিন্তু এটা কমে পাচ্ছেন। বাট আমরা যদি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সেল করতাম, আমি যেমন একটু কমে আনতে পারছি বক্স দিদায়, ওরকম আপনারাও কমে পাচ্ছেন। বাট আমি যদি এগুলো আলাদা আলাদা আনতাম আমার কিনা প্রাইসও বেশি পড়তো, আপনাদের হচ্ছে নিতে হতো বেশি দিয়ে, বাট আপনারা কিন্তু টোটালি হচ্ছে কমে পাচ্ছেন, টোটালি হচ্ছে 3000 টাকায় পেয়ে যাচ্ছেন। বিকজ 3000 টাকার এইটা এই সেট না, এটার যে ওয়েট, এটা যে হচ্ছে প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট দাও টোটাল, ইয়ে আমারটা মিলে গেছে, হ্যাঁ হ্যাঁ দেখছেন এই যে খুশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে প্রাইসটা একটু পরে বলি। অনেকে হচ্ছে আপু ড্রেসটা কই থেকে কিনছো, ড্রেসটা হচ্ছে আরপিডি রিলায়েন্স থেকে কিনছি আপু, সেটা প্রাইস 3000 টাকা, মাত্র 199 জন পাবেন, এর বেশি অর্ডার দিয়ে আমার কাছে লাভ হবে না, বিকজ আমি এটা দিতে পারবো না, এটা বাদে আমার হাতে একটা আমার এটা বাদে। সো এটা হচ্ছে অর্ডার করতে থাকেন এখন, আর দেখাবো না বিকজ এত বারবার দেখা লাভ আছে, প্রোডাক্ট কম থাকলে তো আমার এত মানুষ বারবার দেখে লাভ নেই। আপু তুমি এগুলো ইউজ করে সাদা ভূত হয়ে যাচ্ছ, আমার তো অনেক ভালো লাগে আপু সাদা ভূত এটা। আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে জিনসিং সাবান, যেটা বাচ্চাদের আপনি অ্যাপ্লাই করাতে পারবেন, আপনি এটা 10 বছর থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, 7-8 বছরের বাচ্চারা অনেক সময় অ্যাপ্লাই করে। এটা হচ্ছে এত ভালো একটা সাবান, এটাতে হচ্ছে দেখবেন অনেক রোদে পুরো কালো কালো দাগ থাকে না ছোট বাচ্চাদের স্কিনে, 12-13 বছর এই টাইপের কালো দাগ গুলো কিন্তু আপনার চলে যাবে, প্লাস আপনার স্কিনের র্যাশ গুলো চলে যাবে। মানে আপনি যখন অ্যাপ্লাই করাবেন বেশিরভাগই হচ্ছে আমার এই যে 12-13-10 বছর এই টাইপের বাচ্চারা বেশি হচ্ছে সাবানটা আমি অ্যাপ্লাই করে, আমি যেহেতু লাইভে বলি যে ইউজ করাতে পারবেন, তো এই টাইপের বাচ্চারা কিন্তু বেশি আমি রিভিউ গুলো পাই যে ওদের কপালের দানাগুলো চলে যায়, ফেসের যে ব্রড ইয়াগুলো থাকে ছোট ছোট হচ্ছে বিচিগুলো থাকে ওগুলো চলে যায়। আপু চুল কালার ক্রিমটা আবার আনো, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে আপু, তো এটা দিয়ে আপনি প্রতিদিন 3 বার করে মুখটা ওয়াশ করবেন। সাবান অ্যাপ্লাই করার হচ্ছে আরেকটা ইয়া বলি, সুবিধা বলি,
যাতে স্কিন অনেক বেশি অয়েলি মানে হচ্ছে একটু ঘামে বেশি বা তেল বের হয় স্কিন থেকে। অনেকে বলে না যে আমার স্কিন তেল তেলে, আমার স্কিনটা অনেক বেশি অয়েলি। তো যাদের স্কিন বেশি অয়েলি তাদের জন্য সাবান বেটার। আপনি হচ্ছে তাদের জন্য সাবান কেন বেটার, আপনি যখন হচ্ছে আপু লাভ দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ, তো আপনি যখন হচ্ছে ফেস ওয়াশ ইউজ করবেন আপনার স্কিন যদি অতিরিক্ত মাত্রায় হচ্ছে, আপু আপনি কোথায় থাকেন, আমি বাসায় থাকি, আপনার স্কিন যদি অতিরিক্ত মাত্রায় হচ্ছে অয়েলি হয় সেক্ষেত্রে আপনি ফেস ওয়াশ থেকে আপনি সাবান ইউজ করলে আপনার স্কিনটা দেখবেন ডিপলি ক্লিন হয়। যেমন আপনি যখন একটা সাবান ইউজ করবেন দেখবেন আপনার স্কিনটা একদম টোটালি ড্রাই ড্রাই লাগে, বাট ফেস ওয়াশ দিয়ে ইউজ করলে কিন্তু স্কিন ড্রাই লাগে না, বিকজ ফেস ওয়াশের মধ্যে ময়েশ্চারাইজার অ্যাড করা থাকে। অনেক বেশি অয়েলি হলে ইউজ করেন, এছাড়া হচ্ছে আপনি ফেস ওয়াশ ইউজ করেন প্রবলেম নেই। আর এই সাবানটা সবার স্কিনের জন্য সুটেবল, এটার মধ্যে হচ্ছে আপনার এই যে দেখেন আমি দেখাই, এইটার মধ্যে হচ্ছে আপনার যা যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে। নর্মালি সাবান গুলো থাকে না, আপনি অনেক মানে হচ্ছে ঝাঁকানাকা ড্রেসের মতো সাবান পাবেন, এই যে গোলাপ ফুলের মতো, তারপরে অনেক কিউট কিউট দেখতে হয়, বাট এটা কিন্তু একদম সাদা সিদে, একদম সাদা সিদে। আমরা লাক্স সাবান দিই না ওরকম, কোনো সৌন্দর্য নাই এটার মধ্যে। বাট প্রোডাক্টটা কি সেটা আপনি যখন ইউজ করবেন তখন বুঝবেন, বিকজ আমি এটা কিন্তু হচ্ছে প্রায় আজকে থেকে না অনেক দিন হয়ে, অনেক বছর হয়ে গেছে, প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে এটার বয়স। আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অনেক বেশি পুরনো, আপু সেটটা দেখাও লেট হয়ে গেল, আপু সেটটা বারবার দেখাইলে পরে আমি তো হচ্ছে বিপদে পড়ে যাব। আমি না একটু রাতের বেলায় পোস্ট না করা লাগে, আমি সেটা চিন্তা করতেছি, যদি রাতের বেলায় পোস্ট করা লাগে জিস্ট কাউট যাও তাহলে তোমাদের জন্য একটা অফার আছে, যদি হয়, যদি আমার প্রোডাক্ট হচ্ছে দুইটাই হচ্ছে হচ্ছে আপু কি লেখছে কিসের থাপড়াইয়া একদম হচ্ছে কানের পট্টি হচ্ছে তোমাদের একদম গরম করে ফেলবো, অসভ্য জানি গুণানকার ইতর ফিতর মন চায় একদম হচ্ছে এগুলার যদি আজকে কি বলবো, মানে কিছুই বলার নাই আজকে, শুধু হচ্ছে ফোনের মধ্যে দেখে তোরা বেঁচে যাস, ভাগ্যিস আজকে ফোনের মধ্যে বিদায়। আজকে যদি সামনাসামনি যদি কোনো মানুষ একটা মানুষকে এভাবে হচ্ছে বাজে কথা বলতো ডাইরেক্ট হচ্ছে করেছে একত, কে কে করতো জানি না, বাট আমি ডাইরেক্ট হচ্ছে একদম কাঁচা কাঁচা ফাড়াই দিতাম থাপড়ায়, তারপরে যা হওয়ার হইতো। আমার সামনে দাঁড়ায় যদি কোনো মানুষ হচ্ছে এরকম ব্যাড কমেন্ট করতো ডাইরেক্ট চারপাশটা লাগাই দিতাম কানের মধ্যে, তারপরে হচ্ছে যা হবার হবে এখন আমার সাথে বুঝ। শুধু আজকে ফোনের মধ্যে বিদায় তোরা বেঁচে যাস, কিছু বলতে পারি না, কি বলবো বল, ফোনের মধ্যে বলতেছি, আমি দেখতেছি, আমি তাইয়া দেখতেছি, আর কিছুই বলার নাই। জামার কালারটা অনেক সুন্দর আপু, হ্যাঁ জামার কালারটা সুন্দর, জামাটা অনেক সুন্দর দেখো। এটা হচ্ছে যারা হচ্ছে শাড়ি পরতে পারো না, যারা শাড়ি পরতে পারো না আমার মতো আসলে দেখে, যারা আমার মতো শাড়ি পরতে পারো না তারা তাদের জন্য বেস্ট, শাড়িও পরা হয়ে গেছে অনেক কিউট লাগে। আপু জিনিস জামাটার দাম কত আপু, তুমি আমার কমেন্টে পড়ো না কেন, আমাকে চিনতে পারছো না, আমি দেরিতে এসেছি বলো না প্লিজ প্লিজ, কি দেখালে আচ্ছা দেখাই দিবো না, আবার দেখাই দিবো না। জিনিস জামাটার প্রাইস 850 টাকা আপু, জিন্স জামাটার প্রাইস হচ্ছে 850 টাকা, এটার প্রাইস 850 টাকা। আচ্ছা মুখটা ওখানে ওয়াশ করে নি, সেটটা আবার দেখাই দিবো, দাঁড়ো একটু দাঁড়ো, কান্দাকাটি করো না আমি আসি। আমি একটু হচ্ছে আইলাইনার লাগাইছিলাম শখ করে, তা উঠে যাবে তোমাদের জন্য, তা উঠায় ফেলবো, আইলাইনার লাগাইছিলাম তাও এখন থাকবে না। আপু নাইট ক্রিমটা কতদিন ইউজ করা লাগবে, আপু তোমার ইচ্ছা তুমি নাইট ক্রিম কতদিন ইউজ করবা, নাইট ক্রিম তুমি সারা জীবন ইউজ করতে পারবা, তুমি ইউজ করে অফ করে দিতে পারবা, তোমার ইচ্ছা। আমার নিয়ে একটা টাওয়াল দিস তোমাকে মুছার জন্য, আমি হচ্ছে ডে ক্রিমটা ইউজ করে আবার দেখাই দেবো। এটা কি কুরিয়ান প্রোডাক্ট, এটা না এটা এইটা এটা হচ্ছে কুরিয়ান স্কিন কেয়ার সেট, এই যে দেখো এটা টোটালি হচ্ছে একটা স্কিন কেয়ার সেট, এখানে এখানে দেখো এখানে দেখা দেওয়া আছে, এই যে এরকম একটা হচ্ছে তোমার ময়েশ্চারাইজিং ক্রিম থাকবে, ব্রাইটেনিং ক্রিম যেটা, একটা হচ্ছে তোমার বিবি ক্রিম থাকবে, একটা হচ্ছে তোমার ইয়া থাকবে, একটা হচ্ছে তোমার এরকম হচ্ছে ফেস ওয়াশ থাকবে, একটা হচ্ছে তোমার টোনার থাকবে, একটা হচ্ছে তোমার সিরাম থাকবে, ফুল হচ্ছে তোমার এরকম দেওয়া থাকবে, পাঁচটা প্রোডাক্ট থাকবে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার হচ্ছে চোখের মধ্যে আবার আইলাইনার লাগাইছি তো ওই জন্য হচ্ছে দেখা দেখা মুছতেছি, কালো না হয়ে যাবে। ও আপু আমার কমেন্ট পড় না কেন, এই তো আপু পরে দিছি। আচ্ছা আমি মুখ ওয়াশ করে দেখাই দিই, যারা বলছেন আপু তোমার ফেসে কি লাগাইছিলাম, একদম হচ্ছে মুখ ওয়াশ করে দেখাই দিছি, আমি হচ্ছে ডে ক্রিমটা আবার ইউজ করে দেখাবো। ওইটা প্রাইস 3000 টাকা, প্রাইসটা বলতে ভুলে গেছি। আপু নাইট ক্রিম ইউজ করে অফ করে দিলে কি কোনো প্রবলেম হবে না, আপু কোনো প্রবলেম হবে না, সেটা আপনার পাকিস্তানি ক্রিম ইউজ করে অফ করে দিলে প্রবলেম হয়। ধরুন আপনি একটা পাকিস্তানি ক্রিম ইউজ করছেন, ইউজ করার পর আপনি অফ করে দিয়েছেন, আপনার হচ্ছে উই টাইপের ক্রিমগুলোতে প্রবলেম হয়, এছাড়া হচ্ছে আপনার আমাদের ক্রিমগুলোতে আপনার উই টাইপের প্রবলেম হবে না।
পুটু ভালো না ঠিক দেখা ওইটা পু দেখাচ্ছে আপু সাবানটা কি ছেলেরা ইউজ করতে পারবে যে আপু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সাবানটা ছেলেরা ইউজ করতে পারবে মেয়েরা ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সাবানটা এটা এত জুস ওখানে অল্প লাগাই কারণ চা অনেক সাদা লাগে দেখেন মানে এইটা হচ্ছে একদম হচ্ছে আপনার এটার মধ্যে কয়টা প্রোডাক্ট এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা এই টোটাল চারটা প্রোডাক্ট দেওয়া আছে এটার প্রাইস 1500 টাকা এটার মধ্যে আপনি একটা ডে ক্রিম পাবেন আপনি হচ্ছে একটা আইলাইনার পাবেন একটা লিপস্টিক পাবেন যাতে স্পট আছে এটাতে হচ্ছে আপনার স্পট গুলো হচ্ছে কভার করবে আর আপু দাম কত আপু কোনটার প্রাইস আপু এখন আমার সাদা বুদবুদ লাগবে কেন জানেন কারণ হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আগে তো ডে ক্রিম লাগে তারপর আমরা হচ্ছে চোখে আইলাইনার লাগাই কাজল লাগাই তারপর লিপস্টিক লাগাই বাট আমি তো হচ্ছে সব দাও আমি হচ্ছে এখন জায়গায় জায়গায় দিয়ে লাগতেছে জায়গায় জায়গায় লিপস্টিকও সাদা হয়ে যেতেছে গলায় লাগাই নেই নাহলে গলা হচ্ছে অতিরিক্ত এই যে দেখেন এই যে বলেন না যে আপু এত গ্লো করে কেন এটা লাগাইলে গলাও লাগাই নাহলে হচ্ছে গলা মিলবে না আপনার ফেসের সাথে এত সাদা হয়ে যায় আপু তুমি কি নাইট ক্রিম ইউজ করো আপু আমি হচ্ছে মিস কোরিয়া টা অ্যাপ্লাই করি আর জিনসিং টা অ্যাপ্লাই করি আপু দুইটা নাইট ক্রিমই অ্যাপ্লাই করি এখন হচ্ছে আমি নাইট ক্রিমে চলে যাবো তো এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা এটা হচ্ছে একটা ডে ক্রিম বক্স আপু সাবানটার নাম কি আপু সাবানটার নাম হচ্ছে আপু তোমার জিনসিং আপু সাবানটার প্রাইস কত সাবানটার প্রাইস তোমার 850 টাকা সব সময় ইউজের জন্য বেস্ট একটা সাবান ড্রাই স্কিন ইউজ করা যাবে আমি আবার বলি ড্রাই স্কিন ইউজ করতে পারবেন যারা সাবান ইউজ করে অভ্যস্ত তাদের জন্য বেস্ট একটা সাবান অয়েলি স্কিনের জন্য তো আরো ভালো বাচ্চাদের অ্যাপ্লাই করতে পারবেন এটা ইউজ করলে আপনার স্কিনের র‍্যাশেস সব চলে যাবে এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এখন আমি নাইট ক্রিমে চলে যাই যে আমি কোন নাইট ক্রিম ইউজ করি আমি যদি এক্সট্রা করে কোনো নাইট ক্রিমের রিভিউ দিতে হয় তাহলে এই দুটো রিভিউ দিব বিকজ এটা হচ্ছে আমার যখন দাগ হয় যে যখন আমার দাগ হয় তখন আমি কোথায় যাব তখন হচ্ছে আমার ইহার কাছে যেতে হয় আর যখন আমি হচ্ছে আমি এমনিও কিন্তু নাইট ক্রিম অলওয়েজ ইউজ করি না আমি হচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন এরকম এর বেশি না আবার অতিরিক্ত গরম পড়লে আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি না কারণ অতিরিক্ত গরমের মধ্যে আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করলে আমার স্কিন হচ্ছে ব্রণ উঠে এমনি আমি ঘামতে থাকি তখন হচ্ছে সকাল উঠে দেখি জায়গায় জায়গায় ব্রণ উঠছে এই জন্য হচ্ছে আমি অনেক বেশি গরমের মধ্যে নাইট ক্রিম দেই না ওদিন আমি সিরাম লাগাই ঘুমাই যাই তো এটা হচ্ছে আমার দাগ যখন হয় তখন এটা আমি অ্যাপ্লাই করি আর যখন এমনি নর্মালি হচ্ছে আমি হোয়াইটিং এর জন্য আমি এটা অ্যাপ্লাই করি আর আমার স্কিনে কি আমি হচ্ছে যদি একটা না 3 থেকে 4 দিন নাইট ক্রিম অ্যাপ্লাই করি তাহলে আমার মনে হয় কি আমার একটা উপর থেকে একদম পুরো একটা সাদা লেয়ার পড়ে গেছে এত পরিমাণ স্কিন সাদা লাগে মানে একটা সাদা লেয়ার পড়ে যায় না যেরকম ওরকম এটা হচ্ছে আপনারা দেখে হঠাৎ হঠাৎ করে আমার অনেক বেশি সাদা লাগে যখন আমি নাইট ক্রিম ইউজ করি আমার লাইভে দেখলেই বুঝবেন যে মানে এত সাদা লাগে আমি আবার অফ করে দিই কয়েকদিন অফ করে আবার অ্যাপ্লাই করি আমি হচ্ছে এখন স্কিনে যাইয়ে লাগাই তাতে আমার বুদবুদ লাগে এমনি সাদা বেশি হয়ে গেছি আপু চোখের উপরে কালো লাগতেছে এখানে লাগাইনি আপু পরে হচ্ছে এই যে কালো এগুলো লাগবে এই জন্য এই কথা হচ্ছে পানি লাগাইছি এই জন্য হচ্ছে লাগাইনি ইচ্ছে করে দিইনি দুইটা দিলে হচ্ছে পরে এই কালো এগুলো লাগবে পরে তুলিটা নষ্ট হয়ে যাবে এই জন্য লাগাইনি তো এটা হচ্ছে আমাদের মিস করা নাইট ক্রিমটা যেটা আমার মনে হয় রিভিউ আমি পোস্ট করি না অনেকগুলো রিভিউ আছে বাট আপনারা কালকের লাইভে দেখলে বুঝবেন কালকের লাইভে হচ্ছে এটা অনেকগুলো রিভিউ আসছে তো এটা হচ্ছে আপনার মিস করে আর মিস করে না আমার এতগুলো নাইট ক্রিম আমি নাইট ক্রিমের নাম ভুলে যাই এটা হচ্ছে মিস করে নাইট ক্রিমটা যেটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে আপনার স্কিনে কিছুটা স্পট থাকে সেটা রিমুভ করবে আপনার স্কিনে এজ স্পট থাকলে সেটা রিমুভ করবে এবং আপনার স্কিনটাকে হচ্ছে অনেক বেশি হোয়াইটেনিং করবে যারা অনেক বেশি হোয়াইটেনিং করতে চাচ্ছেন এটার প্রাইস 1600 টাকা এখন এটার সাথে কম্বো দেখাই দিচ্ছি যারা আমাদের কম্বো নেবেন এটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার একটা 2400 টাকার কম্বো যার মধ্যে একটা গোল জেল থাকবে এবং হচ্ছে আপনার নাইট ক্রিমটা থাকবে এটা হচ্ছে আমাদের 2400 টাকার কম্বো যারা রেনবো শুটিং জেল সহ কম্বো নেবেন রেনবো শুটিং জেলার কম্বো হচ্ছে আপনার 2700 টাকা এই দুটোর কম্বো হচ্ছে আমাদের 2700 টাকা এটা হচ্ছে আমাদের রেনবো শুটিং জেল আর এটা হচ্ছে ক্রিস্টাল জেল অনেকে আমার জিজ্ঞেস করে আপু এই দুটোর মধ্যে তফাৎটা কি আপু আমার প্রোডাক্ট কবে পাবো গো আপু আরেকটা কথা আমাদের ডেলিভারি এখন পর্যন্ত চালু হয় নাই আপু আমি তোমাদের একটু বলি অনেক অনেক ডেলিভারি চালু হয় নাই অনেকে বলে আপু
আপু হচ্ছে অনেক জায়গাতে চালু করে দিছে, হ্যাঁ অনেক কুরিয়ার চালু করছে, আমি যেখানে কাজ করি আরো হচ্ছে আমি অনেক পেজে দুই একটা পেজে ফোন দিছিলাম, সেই আপুরা বলো তারা এখন মতো চালু করে নাই। যেমন ধরেন আপনি বাংলাদেশের মধ্যে 200 কুরিয়ার আছে, সেখানে দেখেন 150 কুরিয়ার চালু করছে, 50 জন চালু করা নাই। এখন যেই 50 জনের সাথে যারা কাজ করে তারা তো বিপাকে পড়ে গেছে। যেমন আমি আমার হচ্ছে এখন পর্যন্ত কুরিয়ার চালু হয় না, আমি এখন পর্যন্ত ডেলিভারি চালু করতে পারতেছি না। আমাকে একটু সময় দেন, 1 তারিখ থেকে আমার সব ডেলিভারি চালু হয়ে যাবে, আপনারা সবাই অর্ডার দিতে পারবেন। একটু আমি তো অলওয়েজ তো হচ্ছে হয় না, বছরে দুইটা ঈদ আসে, দুইটা ঈদে আমাদের একটু প্রবলেম হয়, যার যেই কুরিয়ার কাজ করি উনি দেশে যায় উনি আস্তে আস্তে হচ্ছে খুব বেশি লেট করে। বাট আমি কিন্তু হচ্ছে ঈদের 2 দিন আগ পর্যন্ত ডেলিভারি করছি, অনেক কুরিয়ারে কিন্তু ঈদের 3-4 দিন আগে অফ করে দেয়, আমি কিন্তু ঈদের 2 দিন আগেও ডেলিভারি করছি। আমি যেমন 2 দিন আগে পর্যন্ত ডেলিভারি করছি, এমন হচ্ছে আমি একটু লেট করে আমার খুলতে হবে, কিছুই করার নেই, ওনারা অফ করে দেরিতে, বাট তোমার হচ্ছে খুলেও দেয় গিয়া করেতে দেরিতে, মানে হচ্ছে এখন এখন পর্যন্ত খুলে নাই, 1 তারিখে খুলবে। সো আমি 1 তারিখে হচ্ছে পার্সেল সবার সেন্ড করে দিবো, এতটুকু ধৈর্য ধরো। আর আমি তো আমাকে তো তোমরা চিনো তাই না, মানে তোমাদের তো ওরকম কিছু ভয় নাই, ওরকম যদি ভয় থাকে তাহলে অর্ডার ক্যান্সেল করে দিও, বাট আমাকে হচ্ছে একটু সময় দিতে হবে, কিছুই করার নাই। আমি এখন হচ্ছে আমি চালু না হলে আমি কেমনে দিবো, আমি তো বাসা বাড়ি বাড়ি যাই তোমাদের পার্সেল দিয়ে আসতে পারবো না। আচ্ছা এটা হচ্ছে দুইটার তফাতটা আমি একটু বলি। আপু জাপান ডল ক্রিমটা কত? আপু জাপান ডল ক্রিমটা হচ্ছে আপু তোমার ওটা কই কি করছে আমার হাতের কাছে নাই, ওটা হাতের কাছে নাই, ওটা হাতের কাছে না। আচ্ছা এই দুটো তফাৎটা বলে দেয়, এটা হচ্ছে আপনার ক্রিস্টাল জেল, যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, মানে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে। এটা হচ্ছে আপনার সুথিং জেল, যেটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজার করবে, আপনার ব্রোন চলে যাবে, আপনার স্কিনটাকে হচ্ছে অনেক 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 কিছু ব্রাইটেনিং করবে। এটা আপনাকে গ্লাস স্কিন করবে বেশি, মানে আপনার স্কিনটাকে গ্লোয়িং বেশি করবে। তো দুইটা আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। আর এটা আপনার স্কিন পাতলা থাকলে স্কিনটাকে ভারীও করবে, প্লাস আপনার চোখের নিচে কালো দাগটা চলে যাবে। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই। আপু বডি ক্রিম আছে? জি আপু বডি ক্রিম আছে, আমি একটু গোলজেলটা অ্যাপ্লাই করে দেখাই। এই এটা হচ্ছে গোলজেলটা, এটা অ্যাপ্লাই করে নেই, আমি 3-4 দিন ধরে অ্যাপ্লাই করি না। এটা আপনি প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করবেন, হাইস্ট গেলে 2 বার, এর বেশি না। তো যাদের স্কিনটা পাতলা, যাদের স্কিনে হচ্ছে আপনার, হ্যাঁ জেল সহ নিবেন, যারা স্কিন পাতলা। আপু তুমি অনেক সুন্দর টিকটক করতে পারো। আপু আমি অনেক সুন্দর টিকটক করতে পারি কিনা জানি না, বাট একটা কথা হচ্ছে আমি যে পেজের ভিডিও গুলো ছাড়ি বেশিরভাগ একটু ফানি ভিডিও ছাড়ি, আর যেগুলো হচ্ছে আমি জানি যে যেগুলো হচ্ছে আমার পেজের কিছু কিছু হেটার্স আছে যারা জ্বলবে, তাদের ইচ্ছা করে আমি কিছু ভিডিও ছাড়ি, কারণ আমি কিন্তু হিউজ ভিডিও করি, বাট আমার স্টোরিতে আমি ভালোগুলো ছাড়ি। আর যেগুলো যে প্রতিদিন তো 2-1টা ফানি ভিডিও অবশ্যই করি, বা 2-1টা উল্টাপাল্টা গানের ভিডিও করি, তো আমি ইচ্ছে করে উল্টাপাল্টা গানের ভিডিওটা আমার পেজের মধ্যে ছাড়ি। কেন ছাড়ি? যে যাদের হচ্ছে খুব বেশি চুলকানি, অনেকে দেখবা যে হচ্ছে কচু খাইলে যেরকম গলা চুলকায়, কিছু কিছু মানুষের আছে ওরকম হচ্ছে বডিতে চুলকানি থাকে, মানে অনেক বেশি চুলকানি থাকে, তো তারা ওই টাইপের পোস্ট গুলো নিতে পারে না। অতিরিক্ত হচ্ছে আবেগের ঠেলায় তারা ব্যাক কমেন্ট করবে, তো যখন ব্যাক কমেন্টটা করবে আমি ঠাপ করে হচ্ছে ব্লকটা করে দিব। এই জন্য আমি আজকে হিউজ মানে ব্লক করছি অনেকগুলারে, আমার এত ভালো লাগছে যে না পেজটা ঝাড়ু দিছি, একটু কয়েকটা বান্দর আমার পেজ থেকে গেছে। তো ইচ্ছে করে এই পোস্ট গুলো করা উচিত, নাহলে আমি বুঝবো কেমনে যে আমার পেজের চিপায় চাপায় এই দুর্গন্ধ যুক্ত হচ্ছে কিছু তেলা পোকা ইঁদুর মারা মানে ময়রা রয়েছে, এগুলো হচ্ছে গন্ধ ছুটে গেছে, এগুলারে বার করার জন্য এই টাইপের পোস্ট গুলা করা। আর আমি তো ভাই এরকমই, হাম তো হ্যাঁ ভাই জ্যাসে হ্যাঁ ব্যাসে রহেঙ্গে, আমাকে চেঞ্জ করতে আইসো না ভাই, আমি চেঞ্জ হব না, আমি তো যেমন ওরকমই থাকবো। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল হচ্ছে পার্সোনালিটি থাকে, তা আমি তো যেরকম ওরকমই থাকবো, আমি কি কারোর জন্য চেঞ্জ হব নাকি? আপু নাইট স্কিন দেখান। আচ্ছা ঠিক আছে, সো এভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন। এখন বলি রান্না করতেছেন, রান্না করার পর স্কিন যাতে জ্বালা পোড়া করে, রান্না করার পরে এটা অ্যাপ্লাই করবেন। বেশিরভাগ জেল অ্যাপ্লাই করবে সবসময় রান্নার পরে। অনেকে কি করে জানেন, রান্না করার আগে করে কি জেল কতখালি মাইখা তারপর রান্না করতে যায়। কেন রান্না করার আগে কেন জেল? সাবু আপা এই তো সাবু আপা করতে করতে সাবু আপা চলে আসতেছে, আর কয়টা দিন ওয়েট করেন, আমাদের সাবু আপু চলে আসতেছে, আপনারা অনেক মিস করতেছেন তাকে, আমরা বুঝতে পারছি। আপনারা যে তার জন্য কান্নাকাটি করে মরে যেতেছেন, সাবু আপা আসতেছে, আমরা সবাই হচ্ছে তাকে স্বাগতম করবো। হেটার্সরা বেশি জয় করেন, হ্যাঁ
আপনার হচ্ছে জলনি ঠেলায় হচ্ছে পাগল হয়ে যেতেছেন না তার জন্য এখন হচ্ছে আপনার যেখানে তাকান সেখানে সাবুয়া পারে লাগতেছে এই জন্য আপনাদের জন্য আমরা সাবুয়া পাকে নিয়ে আসতেছি খুব দ্রুত আপনি একটু ওয়েট করেন আপনি স্পট আউট টিম দেখাও আচ্ছা আচ্ছা দেখাচ্ছি তো এটা হচ্ছে তোমার জেলটা যেটা যাদের স্কিনে হচ্ছে অনেক বেশি লাল হয়ে যায় রান্না করার পরে এটা রান্না করার পরে অ্যাপ্লাই করবা আগে না রান্না করবা যখন তখন হচ্ছে ফ্রিজে রাখবা ফ্রিজ থেকে বের করে রান্না করার পরে অ্যাপ্লাই করবা দেখবা স্কিনে যে রেডনেসটা থাকে যারা ফর্সা বেশি তাদের কিন্তু স্কিন বেশি লাল হয়ে যায় যারা শ্যামলা তাদের হয় পর তাদেরটা বোঝা যায় না তো আপনি হচ্ছে রান্না করার পরে হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন দেখবেন স্কিনে এত পরিমাণে ঠান্ডা লাগবে এত পরিমাণে ঠান্ডা লাগবে মনে হবে কি আপনার ঘুম চলে আসবে এত পরিমাণে ঠান্ডা লাগবে এমনিও এটা ঠান্ডা তারপর আপনি ফ্রিজে রেখে অ্যাপ্লাই করবেন আপনি ডাইরেক্ট হচ্ছে দেখবেন বরফ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনে শিশিরানি অনুভব হয় বাট আপনি যখন জেল অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু ওরকম লাগবে না আপনার শিশিরানি লাগবে না বাট আপনার আরো ভালো লাগবে তো এটার প্রাইস 1200 টাকা এটার প্রাইস 1600 টাকা দুইটা হচ্ছে আমাদের কম্বো এটা হচ্ছে অনেক বেশি হোয়াইটনিং কম্বো আর ফুল স্কিন কেয়ার কম্বো 3700 টাকা ফুল স্কিন কেয়ার কম্বোতে কি কি আছে আপনার একটা ফেস প্যাক থাকবে আপনার একটা জেল থাকবে একটা নাইট ক্রিম থাকবে এটার প্রাইস 3700 টাকা বাট আপনি যদি হচ্ছে ফেস প্যাকটা বাদ দেন তাহলে প্রাইস হচ্ছে আপনার 2400 টাকা ফেস প্যাকটা বাদ দিয়ে যেটা প্রাইস হচ্ছে আপনার 2400 টাকা আর ফেস প্যাক সহ নিলে পড়বে হচ্ছে আপনার 3700 টাকা আপনি যদি জেল না নেন যেমন আমি জেল নিব না আমি ফেস প্যাক এবং হচ্ছে ক্রিম নিব তাহলে কম্বো হচ্ছে আপনার 2700 টাকা স্পট আউট ক্রিম দেখো স্পট আউটের কম্বো দেখাচ্ছি এটার প্রাইস 1400 এটার প্রাইস হচ্ছে আপনার 850 টাকা বাট কম্বো হচ্ছে আপনার 2000 টাকা স্পট আউটের জন্য কম্বো নিয়ে নেবেন আপনি একটা মুখটাকে ওয়াশ করুন প্রতিদিন সাবানটা দিয়ে তিনবার এবং হচ্ছে আপনি ক্রিমটা প্রতিদিন আপনি দুইবার করে লাগাবেন ক্রিমটা হচ্ছে প্রতিদিন সরি কি বলতেছি ক্রিমটা হচ্ছে আপনার রাতে একবার করে লাগাবেন আবার হচ্ছে যে ক্রিমটা আপনি দিনের বেলা লাগাবেন তো এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা কম্বো এটার মধ্যে দুইটা ক্রিম দাও আছে ক্রিম দুটো দেখাই দিচ্ছি হাম তো হ্যায় ভাই জেসে হ্যায় এই যে দুইটা ক্রিম দাও আছে একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম সবাই প্লিজ একটা রিয়েক্ট দিবেন হ্যাঁ আপু তুমি কেমন আছো ভালো আছি আপু সাবি সাবু কি যাবেন বের হবে সে তো অনেক আগে বের হয়ে গেছে আপু সেই হচ্ছে আমাদের গতবারই দিয়ে পরে বের হয়ে গেছে আপনারা হচ্ছে কি বলছেন সে তো জেলে না আপুগুলো ইউজ করে মানুষের ফেস নষ্ট হয়ে ছাড়া কিছু হবে না ধান্দা বাজে অফার করেন আচ্ছা লাভলি সিং আপু তুমি এই যে দেখো তোমারে তোমারে আমি খুঁজতেছি আমার কতদিন ধরে আমি কেন পিটাই না তুমি জানো আমি পিটানের মানুষ খুঁজে পাই না কারে পিটাবো বলো সবাই আমার সাথে ভদ্রভাবে কথা বলে তোমাদের হচ্ছে কয়েকটা গরু ছাগল আছে এগুলো সব হচ্ছে ফোনের ওই পারে হচ্ছে বলো পারলে একটু আমার বাসায় এসো আইসা আমার দুই একটা উল্টাপাল্টা কথা বললো আমি হচ্ছে কত দিন ধরে কেন মন মতো পিটাই না তোমাদের আচ্ছা মতো পিটায় যদি মনের আমার শান্তি হয় আমার বাসায় একটু আইসো আমি ঠিকানা দিয়ে দিবো না আইসো এতই যখন সাহস তোমাদের বকার আচ্ছা আমাকে যারা জলো হ্যাঁ আমাকে যারা দেখতে সহ্য করতে পারো না আমি আমার বাসার ঠিকানা দিই আসো আইসা আমাকে হচ্ছে কি দুই একটা সামনে যদি তুমি যদি এক বাপের হচ্ছে হয়ে থাকো তাহলে তুমি আমার বাসার সামনে আসো আইসা আমাকে দুই একটা খারাপ কথা বলে দাও তোমার হচ্ছে পা হাত ভাইঙ্গা ওইখানে রেখে দিব কেন লাগবে না আমি একাই যথেষ্ট ব্যর্থ আপু এটা আমি নিতে চাই কোনটা আপু নাইট ক্রিম দাও অফ করে দিলে কি আমি কালো হয়ে যাব আপু আস্তে আস্তে তো কালো হয়ে যাবেনি আপু বডি ক্রিমটা ছাড়া কি অন্য কিছু আছে বডির জন্য আপু বডি ক্রিম ছাড়া অন্য কিছু বডিতে ইউজ করলে কাজ হবে না বডি ক্রিম ইউজ করতে হবে কজ হচ্ছে আপনি বডি হোয়াইটনিং করতে চাইলে বডি ক্রিম অ্যাপ্লাই করতে হবে সো এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা এখন বডি ক্রিমে চলে যাই আপনি বডি ক্রিম ছাড়া কেমনে বডি হোয়াইট করবেন আপু বডি ক্রিম ছাড়া তো বডি হোয়াইট করা সম্ভব না বডিটাকে হোয়াইট করতে গেলে তো বডি ক্রিমই লাগবে আমাদের ফেসই নাইট ক্রিম ছাড়া হোয়াইট হতে চায় না ফেস প্যাক লাগান জেল লাগান তাও মন মতো সাদা হতে পারে না এরপর আবার কি করেন নাইট ক্রিম ইউজ করেন কজ আমরা হচ্ছে এরকম একটা ধারণা হয়ে গেছে যে আমরা অনেক সাদা হব যাই হোক দুনিয়া উল্টায় যাক বাট আমরা ফর্সা হতেই হবে তো আমরা ফেস প্যাক লাগাই জেল লাগাই বাট আমরা 3-4 শেড ফর্সা দিয়ে আমাদের কিন্তু মন ভরে না ওই নাইট ক্রিমের মতো সাদাই চাই সো এই টাইপের ফেসের সাথে আমরা এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে আমরা ইয়া করি আর বডিটা আপনি বডি ক্রিম ছাড়া কেমনে ফর্সা হবেন এই যে যারা বলে সাবান দিয়ে বডি ফর্সা তারপর হচ্ছে আপনার বাসল দিয়ে ফর্সা আপু আদৌ ওগুলো হয় না টোটালি ভুয়া কথা বাসল দিয়ে সাবান দিয়ে যদি বডি ফর্সাই হতো তাহলে তারা আবার কেন বডি ক্রিম সেল করে আপনি আমাকে বলেন তারাই বডি ক্রিম সেল করতেছে আবার তারাই বলতেছে সাবান দিয়ে ফর্সা হচ্ছে তারাই বলতেছে বাসন দিয়ে ফর্সা হচ্ছে তাহলে আবার বডি ক্রিমের দরকার কি সাবান দিয়েই তো সবাই সাদা হয়ে যেতেছে বাট সাবান দিয়ে জাস্ট আমি বললাম না একদিন মনে হবে কি একটা ময়লা আবরণ ছিল আবরণটা চলে গেছে এরকম স্কিনটা ময়শ্চারাইজার লাগবে স্কিনটা ব্রাইট লাগবে আপনার হচ্ছে হাত দিলে সফট লাগবে একটু চকচক করবে এতটুকুই আর কিচ্ছু না বাট আপনাকে হোয়াইটনিং হতে গেলে বডি ক্রিমই অ্যাপ্লাই করতে হবে তো আমার এটা প্রাইস 2000 টাকা আমরা হচ্ছে ডিসকাউন্ট আজকে আর দিচ্ছি না তো আমি দেখি রাত্রে বললাম না যদি হচ্ছে আমাদের সেট হচ্ছে স্টক আউট হয়ে যায় সো হচ্ছে তারপরে আমি অফার দিব যদি হচ্ছে স্টক আউট হয়ে যায় তাহলে আপনারা একটা খুশিতে একটা অফার পাবেন ঠিক আছে কালকে আর যদি হচ্ছে স্টক আউট না হয় যদি কালকে আমি লাইভে দেখাই তাহলে অফার দিব না আপনার রেনবো জেলের প্রাইস কত রেনবো জেলের প্রাইস 1500 টাকা করে রেনবো জেলের প্রাইস 1500 টাকা এটা সাইজ কিন্তু অনেক বড় আপু মুনিকে বসে যাস এটা সাইজ কিন্তু অনেক বড় এটা হচ্ছে আপনার নর্মালি জেলের থেকে অনেক বড়
সো এই জন্য হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি, ওটা 1200 টাকা, এটা 1500 টাকা, গোল্ডের 1200 টাকা, এটা হচ্ছে 1500 টাকা করে, এটা সাইজে বড়ই কারণে, কজ এটা আপনার অনেক বড়। আর এটার মধ্যে দেখেন কতগুলো, আপু তুমি কি রামপুরা বনস্থিতে থাকো? জি আপু আমি রামপুরা বনস্থিতে থাকি, আমি তো লাইভের মধ্যে চিল্লাইয়া 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 বলি, আমি আমি তো হচ্ছে লুকায় লুকায় লাইভ করি, আমি আমার বাসা কত কাস্টমার, আমার অনেক কাস্টমার বাসা আছে, এই জন্য তো বলি যাদের এত জলে এতই আমার অসহ্য লাগে, তাই একদিন আসো আমার সাথে, আয়সা হচ্ছে বলে যাও যে এই সমস্যা সেই সমস্যা, তোমাকে আমার ভালো লাগে না, তারপরে দেখি না, তা না করে লাইভের মধ্যে এইটা সেটা উল্টা পাল্টা বলো কেন, এতই যখন তোমাদের সাহস। আপু বডি ক্রিমটা লাগাচ্ছি কিন্তু কোনো হচ্ছে তাই বলছে, আপু আপনার হচ্ছে যদি বডি আপনার 10 থেকে 15 দিন অ্যাপ্লাই করেন তাহলে তো হবে না, আপু ঈদের আগে যারা পার্সেল নিচ্ছে সবাই এক কথা, আপু ঈদের আগে নিচে এখন মতো ঈদ গেল কয়দিন, আপু আজকে মাত্র 5 দিন, ঈদ গেছে 5 দিন, আপনারা 10 দিন হচ্ছে ইউজ না করে হচ্ছে সবাই সেম কথা, তাইলে কেমনে হবে, মিনিমাম একটা বডি ক্রিম 20 থেকে 25 দিন অ্যাপ্লাই করতে হবে, আপনার ফেসের ক্রিম গুলো আমরা 15 থেকে 20 দিন আগে চেঞ্জ বুঝতে পারি না, সেখানে ঈদের আগে যারা পার্সেল পেয়েছেন প্রত্যেকে সেম প্রবলেম হচ্ছে আমার বলতে স্যার। আপু মেস্তার ক্রিম দেখাও না প্লিজ, আপু মেস্তার ক্রিম হচ্ছে দাঁড়াও, আপনি তো চিনবেন না, আচ্ছা মেস্তার ক্রিম খুঁজে পাচ্ছি না আপু, খুঁজে পাচ্ছি না আপু, ফুল লাইভ অ্যাক্টিভ শেয়ার না আপু, শেয়ার স্ক্রিনশট গুলো পেজে দিয়ে দিবেন আপু, তুমি কি অন্য অ্যাক্টিভটা ইউজ করো, আপু হচ্ছে মিস করে আটা, এটা আপু রেনবো জেল আর প্যাকের একটা কম্বো দাও, রেনবো জেল আর ফেস প্যাকের কম্বো দাঁড়ান, এই দুটো কম্বো হচ্ছে 2500 টাকা আপু, আপনার প্রাইস আছে 1500 1500 3000 টাকা, বাট আপনি কম্বোতে 2500 টাকাতে পেয়ে যাবেন দুইটা, দুটা জানি নিবেন কম্বোতে আপনি 2500 টাকা, এটা কম্বো নয় বাট আমি কম্বো করে দিলাম, দুটা হচ্ছে আপনি 2500 টাকাতে পেয়ে যাবেন এই দুটা জানি নিবেন, আপনার রেনবো সুদিং আর হচ্ছে মিরাক্কেল ফেস প্যাকটা। আপু নাইট ক্রিম দিলে কি ফসা হবো? জি আপু নাইট ক্রিম দিলে আপনি ফসা হবেন, আপু রেনবো জেল আর ফেস প্যাকের কম্বো করে দাও, এই দুটো কম্বো হচ্ছে 2500 টাকা, রেনবো জেল এবং ফেস প্যাকের কম্বো হচ্ছে 2500 টাকা, বডি ক্রিমটার দাম কত? বডি ক্রিমের প্রাইস হচ্ছে 2000 টাকা আপু, এটা হচ্ছে আপনার বডি ক্রিমটা, এটা কিন্তু অনেক বড়, এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা করে। আপু গোল্ডেন জেলটা কবে কবে দিবা? আপু গোল্ডেন জেলটা কুরিয়ার খুলে পেয়ে যাবেন, শান্ত আলম আপু আপনি যদি অর্ডার করে থাকেন তাহলে কুরিয়ার খুললে পেয়ে যাবেন আপু, আমাদের এখন পর্যন্ত হচ্ছে আমাদের ডেলিভারি চালু হয় না, চালু করলে হচ্ছে আপনাদের পার্সেল দিয়ে দিব, মুখটা ওয়াশ করে চলে যাবো লাইট থেকে। আপু ফেসের কালো স্পট দূর করার কি আছে? জিনসিং ক্রিম, জিনসিং ক্রিম অ্যাপ্লাই করবো আপু, ফেসের কালো স্পট দূর করার জন্য জিনসিং টা অ্যাপ্লাই করবো, এইটা এটা প্রায় 1400 টাকা করে। আপু ডে ক্রিম বক্সের প্রাইস কত? আপু ডে ক্রিম বক্সের প্রাইস হচ্ছে আপু তোমার 1500 টাকা, ওইটার মধ্যে একটা ডে ক্রিম থাকবে, একটা লিপস্টিক থাকবে, একটা আইলাইনার থাকবে, ওনার হচ্ছে একটা পাপদাও থাকবে। হেয়ারের প্রোডাক্ট দেখো আপু, হেয়ারের হচ্ছে হেয়ার অয়েল নিয়ে নিবা, ম্যাজিক হেয়ার অয়েলটা নিবা যদি অনেক বেশি চুল পড়ে, বডি ক্রিমের দাম কত? বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপু তোমার 2000 টাকা করে। আপু ব্ল্যাক হেড সার্চের জন্য কি আছে? আপু ইনশাল্লাহ আনবো, এটা ঈদ চলে গেছে এখন হচ্ছে আসবে প্রোডাক্ট, একটু ওয়েট করো। আপু মিস করে নাইট ক্রিমটা একটা কতদিন যাবে? এক মাস যাবে আপু, এর বেশি যাবে না, আর যে কোনো নাইট ক্রিম এক মাসেই শেষ করা উচিত, হাইট দিলে 4-5 দিন বেশি যায়, বাট এর বেশি হচ্ছে আর নেওয়ার দরকার না। আপু তুমি কি লিপস্টিক আনবা না? তোমাদের লিপস্টিকের কথা এখনো মনে আছে? আমি লিপস্টিক সেল করছিলাম, তোমাদের ওগুলোর কথা এখনো মনে আছে? আমি এখন আর লিপস্টিক আসলে হচ্ছে আনা হয় না, বাট দেখি যদি তোমরা চাও তাহলে আবার আনবো। না আপু আমি ডেকিমটা আবার দেখাও না প্লিজ, এই যে এটা বক্সগুলো কি কিউট দেয় তাই না, প্রোডাক্টটা থেকে আমার কাছে বক্সগুলো কিউট লাগে, মানে একটু লাক্সারি টাইপের থাকে, আসে না যে হচ্ছে ন্যাটা প্যাটা তা না, মানে প্রোডাক্টের থেকে বক্সগুলো বেশি কিউট দেয়, মানে এত কিউট ভাবে ওরা হচ্ছে দেয়, প্রোডাক্ট দেখলেই হচ্ছে শান্তি। আপু হেয়ার ট্রিটমেন্টের প্রাইস কত? 1300 টাকা করে। আপু হেয়ার ট্রিটমেন্টের প্রাইস 1300 টাকা। আপনার একটা ডে ক্রিম দেওয়া আছে, আপনার একটা তুলি দেওয়া আছে, একটা আইলাইনার থাকবে, এটা নাই আমি এটা নিয়ে গেছি খেয়ে ফেলছি, আর এটা হচ্ছে আপনার একটা লিপস্টিক দেওয়া আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা করে, ফুল বক্সটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা করে। আপু স্কিনে গর্ত স্পট কিভাবে রিমুভ করব? স্কিনে গর্ত রিমুভের জন্য দাঁড়া, আপু কোর্সের প্রোডাক্ট দেখাই দিচ্ছি, ওয়েট you
আমি কমেন্ট পড়তেছি, আমি পোস্টের কমেন্টগুলো পড়তেছি, একটু দাঁড়ান। আপু মিরাকল ক্রিম আছে? হ্যাঁ আপু আছে, প্রাইস হচ্ছে 2000 টাকা করে। অনেকদিন পর দেখলাম আপনাকে, রিফা ইসলাম, থ্যাংক ইউ টিচার, আমাকে টিচারের মতো লাগে আপনার। লাবণী জাহান, প্রোডাক্ট সেল করার জন্য আর কত কি করবে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপু, আসলে প্রোডাক্ট সেল হচ্ছে না রে সোনা, এই জন্য হচ্ছে এখন নাইটটা নাইটটা প্রোডাক্ট সেল করতেছি, তাই না? মানে হচ্ছে আমার যদি আমার যদি হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য হচ্ছে যদি ওরকম কিছু করা থাকতো, আমি কিন্তু হিউ অনেক কিছু করে ভিউ উঠাইতে পারি, লাইভের মধ্যে এসে নাচতে পারি, হ্যান করতে পারি, ত্যান করতে পারি। আমাকে কখনো দেখছেন লাইভের মধ্যে আইসা হচ্ছে আপনার এমনি হচ্ছে সবসময় আইসা হচ্ছে আপনার এরকম গান গুন ছাড়া তারপর নাচতে, মাঝে সাঝে আড্ডা দিই তখন দিয়ে একটা গান ছাড়ে, সেটাও কি আইসা দেখছেন পাগলের মতো নাচতে? ভিডিও গুলো করি ছাড়ি, এটা হচ্ছে এতই যখন আপনার জলে, আমি বললাম না আপনাদের এতই যখন জলে তো দেখেন কেন, দেখবেন ও আপনার, দেখেন একটা ভিডিও আমি একটু দেখাই, আপনি যখন একটা ভিডিও যাবে সামনে আমার পেজের পেজে ঢুকি, এই যে ভিডিওটা, এটা আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আসবে না এই ভিডিও, কিন্তু আপনার সামনে গেলে আপনি না ঢুকলে কিন্তু এই ভিডিও আপনি দেখতে পারবেন না, যখন আপনি ভিডিওটাতে ক্লিক করবেন ঠিক তখনই আসবে ভিডিও, কিন্তু ছবির মতো না যে না চাইলেও আমাদের জোর করে দেখতে হবে ভিডিও, কিন্তু আমরা যখন এই ক্লিক করব ঠিক তখনই হচ্ছে এটা চালু হবে, তুই চালুও করবি, তুই দেখবি, তারপরে হচ্ছে আবার ব্যাক কমেন্টও করবি, মানে সবই তোর, তাল গাছও তোর, ফলও তোর, সবকিছু তোর, আমি কি করলাম তাইলে, আমার আমার কি বলো, এরা এরা দেখে কেন? আপু আপনি আপু নাইট ক্রিমটা আরেকবার দেখাও, নাইট ক্রিম হচ্ছে এটা আপু, মিস করি এটা, এটা নিবা আপু, ওদের কথা কান দিবেন না টিচার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার এই টিচার কথাটা আমার খুব ভালো লাগে, অনেকদিন পর তোমার এই টিচার কথাটা শুনলাম। এটা নাইট ক্রিমটা আপু, এটার প্রাইস হচ্ছে তোমার 1600 টাকা করে। হ্যাঁ এটার প্রাইস 1600 টাকা করে, এটার প্রাইস 1600 টাকা, আর এগুলোর কম্বো গুলো দেখাই দিছি। ওরা অনেক ফালতু, নিজেদের কিছু করার নাই তাই অন্যদের পিছনে লাগে। মিস করে দাম কত আর বল না, এটা প্রাইস হচ্ছে 1600 টাকা, এটা বেস্ট একটা নাইট ক্রিম, আর দোয়া করে যাতে এটা আমি অনেকদিন পর্যন্ত সেল করতে পারি, আমি অলমোস্ট তো 1 বছর হয়ে গেল, আরো যাতে হচ্ছে যুগ যুগ ধরে সেল করে যেতে পারি। আমার ইচ্ছা আছে আমি গোল্ড জেলটা 1 যুগ সেল করবো, যদি আমি 12 বছর বিজনেস করি আমার ইচ্ছা আছে আমি 12 বছর ধরে গোল্ড জেলটা সেল করবো, দোয়া করবো, আমার এটা অনেক ইচ্ছা, মানে মনে মনে আমি কখন লাইভে প্রকাশ করি, আমার ইচ্ছা যে আমি গোল্ড জেলটা 1 যুগ সেল করবো, এবার আমি 1 যুগ হচ্ছে বিজনেস করবো, আবার আমার শখ আছে আমি 12 বছর বিজনেস করবো, মানে হচ্ছে এরপরে জানি না বুড়া হয়ে গেলে হয়তো বা স্কিন, তারপরে যদি হচ্ছে আমার মনে হয় না 12 বছর আমি বুড়া হয়ে যাবো, তারপরেও জানি না, তারপর আমার 12 বছর শখ আছে যে 12 বছর আমি বিজনেস করবো, 12 বছরটাই আমি গোল্ড জেল সেল করবো। তোমরা সবাই দোয়া করো। আপু ড্রেসটার পেস্টের নাম বলো। আল্লাহ আল্লাহ তুমি কই আসো, আমার না রেখে আমার ড্রেস দেখে খালি, আমার প্রোডাক্ট দেখে না খালি, মাইন্ডসেট পেজের ড্রেস আর মাইন্ডসেট পেজের ড্রেস, এত মাইন্ডসেট পেজ প্রমোট করতে করতে লাস্ট পর্যন্ত আমি নিজের পেজেরই হচ্ছে নাম ভুলে যাবো, এটার নাম হচ্ছে তোমার আরবিডি রিলায়েন্স, আর কতবার বলুন, এত আমি খাইয়া না খাইয়া মাইন্ডসেট পেজের নাম বলতে আমার খারাপ লাগে না, তোমরা বলো, তার আগে আমার ডেলিভারি চার্জটা ফ্রি দিছে, দেয় নাই তো ডেলিভারি চার্জটা ফ্রি দেয় নাই, তাইলে আমি এগো এত এত ঠেকা আমার কোন দিকটা পড়লো, আমি ড্রেস পরুম, ওরা ভিডিও দিব, তারপর হচ্ছে আবার হচ্ছে তোমাদের লাইভের মধ্যে থাকো, বারবার নাম উচ্চারণ করবো, তারপর তোমরা যাই হচ্ছে তাদের পেজ থেকে হিউজ ড্রেস কিনো আমার কাস্টমার গুলা, অথচ আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিবে না, তাহলে আমি কেন বলতে যাবো, তো না দুষ্টামি করছি, আমি বলি সবসময় পেজের নাম উল্লেখ করি, যেমন রিভিউ দেই তাদের, আপু আমার ফেস অনেক কালো হয়ে গেছে কি ইউজ করবো, ফেস অনেক কালো হয়ে গেলে হচ্ছে আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করবেন, যারা শ্যামলা কালো আছেন তারা তো হচ্ছে যদি ফর্সা হতে চান তাহলে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে আপু, কিছু মনে করেন না, বিকজ হচ্ছে যারা একটু ফর্সা আছে তাদের ফেস প্যাক জেল লাগাইলে স্কিন আরো গ্লো করে, বাট আপনি যদি একটু শ্যামলা টাইপের হয় বা আপনার একটু কালো টানার স্কিন হয় তাহলে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। আপু আপনার বিজনেস 2.5 বছর চলতেছে, 2.5 বছর, হ্যাঁ 2.5 বছর চলতেছে, আপু তুমি এত সময় দাঁড়িয়ে লাইভ করে পা ব্যথা করে না? না, বিকজ আমি সারা দিন শুয়ে থাকি, সারাটা দিন এই একটা ঘন্টা বাদে আমি হচ্ছে আর দাঁড়াই না, এই একটা ঘন্টায় শুধু আমি দাঁড়াই সারাদিনের মধ্যে বলতে পারো, এছাড়া আমি বিছানা থেকে পাড়াও দিই না, ওই যে বিছানায় শুয়ে থাকি শুয়েই থাকি, এই একটা ঘন্টা আমি ইচ্ছে করে দাঁড়াই, কারণ একটা মানুষ 24 ঘন্টায় শুধু শুয়েই থাকে, শুয়েই থাকে, কোনো কাম কাজ করে না, বাদাইম্মার মতো সারাদিন শুয়েই থাকে, সারাদিন ফোন টিপতেই থাকে, এই মানুষটা অসুস্থ হয়ে যায়, এই মাত্র হচ্ছে শুধু এই এক এই এই জায়গাটা ছাড়া হচ্ছে আমি আর দাঁড়াই না, মানে হচ্ছে আমি সারাদিন শুয়ে থাকি, শুধু একটা ঘন্টা ইচ্ছে করে দাঁড়ায় লাইভ করি, নাহলে বসে লাইভ করা যায় কিন্তু আমি ইচ্ছে করে দাঁড়ায় লাইভ করি, একটু ব্যায়াম তো হয়।
আপু যে ক্লিন সাবান না আপু যে ক্লিন সাবান কই আপু কি আপু ওটা চিনি না আপু যে ক্লিন সাবান চিনি না আপু নাইট ক্রিমের নামটা বলো যা ফর্সা করবে আপু মিস করে নাইট ক্রিমটা ওপেন পোর্স আর হোয়াইট যাব ওপেন পোর্সের জন্য এটা নিবেন ওপেন পোর্সের জন্য হচ্ছে পোর্স সিরামটা নিবেন এটা হচ্ছে ভাইব্রেন্ট গ্ল্যামার পোর্স সিরাম এটা নিবেন ছোট্ট একটা সিরাম এটার প্রাইস 1000 টাকা করে আপু এটার নামই হচ্ছে পোর্স সিরাম যেটা আপনার পোর মিনিমাইজ করবে গর্ত পোর্স এগুলো মিনিমাইজ করার জন্য আবার হচ্ছে এই যে এই টাইপের যেগুলো হচ্ছে আপনার ইয়া যেগুলো হচ্ছে আমার এখানে আল্লাহ কত ছোট হয়ে গেছে আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান দেখেন আমার কিন্তু এখানে একটা গর্ত আছে বাট দেখেন আস্তে আস্তে আমার এই যে দেখেন কত ছোট আসছে আগে এই গর্তটা এত বড় ছিল হয়তো বা পুরোটা যাবে না বাট দেখেন এখন কিন্তু অতটা বুঝাই যায় না আগে হচ্ছে তাকাইলেই বুঝা যেত মানে গর্তটা অনেক বড় ছিল বাট আস্তে আস্তে দেখেন গর্তটা আমার ছোট হয়ে আসতেছে বাট আমি কিন্তু এই সিরাম অ্যাপ্লাই করিনি আমি এমনি নর্মালি হচ্ছে যে সিরাম গুলো অ্যাপ্লাই করি জেল অ্যাপ্লাই করি এই জন্য অনেকটা ছোট হয়ে আসছে আপনার হচ্ছে অনেকটাই কমে আসবে এই টাইপের গর্ত আপনার ছোট হয়ে আসবে বা যেগুলো পোর্স আছে বা আপনার ব্রন যাওয়ার পর যে গর্ত ওগুলো একদম চলে যাবে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না যে 10 দিন 15 দিন অ্যাপ্লাই করছে আল্লাহ পোর্স যায় নাই পোর্স 10-15 দিনে যায় না পোর্স আপনি মিনিমাম 3 মাস কন্টিনিউ করবেন আপনি যখন একটা সিরামে হাত দিবেন যে আমি পোর্স রিমুভ করার জন্য সিরামটা অ্যাপ্লাই করবো মিনিমাম 3টা মাস ধৈর্য ধরে সিরামটা অ্যাপ্লাই করে যাবেন ডাইনামামে তাকার দরকার নাই এটা 3 মাস অ্যাপ্লাই করে যাবেন এরপরে আপনি আপনি দেখবেন আপনার গেছে না গেছে আপনি ওই নেওয়ার আপ নিতে পারেন না আপনারা করেন কি 1 সপ্তাহ পরে শুধু দেখা শুরু করে দেন পোর্স এত সহজে যায় নাকি এটা কি হচ্ছে ফর্সা করার ক্রিম যে আপনি দিলেন আর ফর্সা হয়ে যাবেন আপনার পোর্স যেতে সময় লাগে সব প্রোডাক্টে পোর্সও যায় না আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে পোর্স যাবে না আপু এটা কি কসমেটিক্স এর দোকানে পাবো না আপু কসমেটিক্স এর দোকানে পাইলে আর আমাদের থেকে কেন নিবাসো না আপু আমি মিস করে 3টা একসাথে নিব কিছু অফার দাও পেজে নক দেন আচ্ছা আমি চলে যাচ্ছি এখন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ কালকে সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন ঠোঁটে কালো দাগ তোলার জন্য কি আছে ঠোঁটে কালো দাগের জন্য লিপ বাম নিয়ে নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করে সবাই ভালো থাকেন।